হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও। তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও। যেটা আমি বলেছিলাম যে আজকে একটু প্রিমিয়াম কালেকশন দেখাবো, একটু হেভির ওপরে জিনিস দেখাবো। আগের দিন তোমাদের ভীষণ ভালো রেসপন্স পেয়েছি, সবাইকে থ্যাংক ইউ। ক্রিস্টাল সেট বলতে গেলে সবই বেরিয়ে গেছে, 95% মতন মানে কালেকশন। তোমরা এতটা পছন্দ করবে, এতটা আমাদের বৃষ্ণি জুয়েলারিকে ভালোবাসা দেবে, ফার্স্ট অফ অল লাইভে এসে সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেকেই পাওনি, কারণ হচ্ছে জিনিসটাই কম ছিল। আমি বলেছিলাম কোনো কোনোটা তো এক পিস ছিল, কোনো কোনোটা দু পিস তিন পিস, তার বেশি ছিল না। ছোট সেটগুলো তাও পাঁচ পিস মতন করে ছিল, ছোট ছোট যেগুলো সাতসব দেখিয়েছিলাম, বাট অলমোস্ট সবই বেরিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর লুকিং গর্জিয়াস। আর আমার নিজে আজকে ভাবছি যে হাসি পাচ্ছিল আমার, আমি আর একটা সীতাহার পরেছিলাম, লাস্টে আমি খুলে বসলাম, ভাবলাম যে সবাই আমাকে দেখে হাসবে কিনা, যে হঠাৎ করে এত সেজে নিয়েছি। আর অভ্যেস নেই এরকম করে সবসময় এতটা বেশি সেজে দেখার। তো যারা নিউ ভিউয়ার্স জয়েন করছো তাদেরকে বলি, আমাদের জুয়েলারি হচ্ছে পিওর কপারের ওপর গোল্ড প্লেটেড জুয়েলারি, মানে জিনিসের বেসটা হচ্ছে পিওর কপার বা তামা, তার উপর পিওর গোল্ড ডাস্ট দিয়ে গোল্ড প্লেটিং জুয়েলারি। প্রত্যেকটা জুয়েলারি 2 ইয়ার ওয়ারেন্টেড, ঠিক আছে, 2 ইয়ার্স ওয়ারেন্টেড। প্রত্যেকটা যে জুয়েলারি তোমরা কিনবে তার সঙ্গে 2 ইয়ার্স এর ওয়ারেন্টি কার্ড তোমাদের সঙ্গে, মানে জিনিসের সঙ্গে যাবে। আর আমাদের জুয়েলারি প্রত্যেকটা জুয়েলারি যেহেতু সেম কোয়ালিটিরই তৈরি হয়, তাই তোমরা প্রতিটা জিনিসের সঙ্গেই পাবে। নথ নন রিটার্নেবল আইটেম হয়, আগেই বলে দিলাম। নথে কোনো, হ্যাঁ, ব্রেকেজ যদি ইস্যু হয় ভায়া কুরিয়ার সেটা বাদ দিয়ে নথ নন রিটার্নেবল হয়, কারণ নাকের জিনিস কখনো এক্সচেঞ্জ হয় না, এগুলো হয় না। আর বাকি কি ইনফরমেশন দেওয়ার আছে বলো, আমি দেবো। আজ সেকেন্ড পার্সেলটা পেলাম, মায়ের খুব খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। পূজা দাস ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো গর্জিয়াস। নবজিতা ম্যাম, থ্যাংক ইউ। রিসেপশন লুক বলতে পারো, এখন তো রিসেপশনে সবাই খুব হালকা শাড়ি পরে, গয়না কিন্তু অনেক অনেক পরে, অনেককেই দেখি প্রচুর সোনার গয়না পরেছে, কিন্তু শাড়িটা একদম, হ্যাঁ শাড়িটা দামি শাড়ি, গর্জিয়াস শাড়ি, কিন্তু লুকটা ওরকম নয়। লুকটা হয়তো কেউ ঘিয়ে পরছে, কেউ প্যাস্টেল পিঙ্ক, তোমার হচ্ছে প্যাস্টেল যে কোনো স্কাই, দেখি এত মানে এত হালকা শাড়ি পরে, তাতে কিন্তু খুব ভালো লাগে দেখতে, আমার খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি কি বলতে গিয়ে বেশ একটা ভুলে গেলাম, প্রোডাক্টের ব্যাপারে একটা কিছু বলছিলাম সেটা ভুলে গেলাম। চলো আমি যাই হোক লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি, দিয়ে আমি স্টার্ট করছি। তোমরা ঝটপট করে জয়েন হতে থাকো, প্রোডাক্ট রিলেটেড কোনো ক্যারি হলে করতে পারো। আমিও আগের দিন ক্রিস্টাল সেটটা একটা অর্ডার করেছি, কতদিন লাগে তাও ডেলিভারি পেতে, সবার ডিসপ্যাচিং কমপ্লিট, সবার ডিসপ্যাচিং আজকে কমপ্লিট। আমি ওই জন্য লাইভ থার্সডে থেকে পোস্টপন করে ফ্রাইডে, মানে আজকে এই জন্যই করা হচ্ছে, কারণ ডিসপ্যাচিং এর প্রেশারটা থাকার জন্য। তো আজকে সবই কমপ্লিট, শুধুমাত্র কালকে রাত্রে বা আজকে সকালে যে অর্ডারগুলো এসেছে সেগুলো হয়তো 8-9টা অর্ডার বাকি আছে, মানে সেটা করা পসিবল হয়নি, তার আগের কিন্তু সবই বেরিয়ে গেছে, শুধুমাত্র কালকে রাতের আর আজকের সকালের অর্ডার বাদ দিয়ে সবারই বেরিয়ে গেছে, ঠিক আছে। চলো আমি একটু শেয়ার করে দিই, আমাকে একটা মিনিট টাইম দাও, আমি ফটাফট শেয়ার করে দিই। আচ্ছা, অনেকেই না তোমার লিংক পাচ্ছ না বলছো, লিংক কিন্তু আমার স্টেটাসে থাকে, আর ব্রডকাস্টে যারা জয়েন হতে চেয়েছো মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু আমি যতজনকে মনে ছিল আগের দিন আমি অ্যাড করে দিয়েছি, যতজনকে মনে ছিল আমি অ্যাড করে দিয়েছি, মানে সেই সময় হয়তো কিছু একটা অন্য কাজ করছিলাম যে পরে করব বলে, ব্যাস তারপরে ভুলে গেছি, ওটাই হয়। আর একটা ব্যাপার, অনেকে তো আমাকে অনেক প্রোডাক্টের ব্যাপারে কোয়েরি করো, তো আমি না সেগুলো দেখি, কিন্তু আমাকে একটু সেকেন্ড টাইম তোমরা একটু মেসেজ করে নিও, কারণ আমি খুঁজে রেখেছি সেই প্রোডাক্টটা, কিন্তু কে জিজ্ঞাসা করেছিল তাকে আর আমি খুঁজে পাই না। তো আমাকে না একটু 2-3 দিন পরে আবার জেনে নিও যেটা দেখেছিলে, আমি হয়তো বলি যে হ্যাঁ স্টোরে দেখবো, যদি থাকে তাহলে জানাবো, দিয়ে সেই মানে তাকেই আর খুঁজে পাই না। সেটার যে একটা আমি লিস্ট বানিয়েছি সেটাই 200 জনের হয়ে গেছে, তো মানে তার মধ্যেও আর খুঁজে পাচ্ছি না আমি এখন, আমাকে একটু সেকেন্ড টাইম তোমরা নক করে নিতে পারো।
যাদের বলছিলে না কবে পাবে, যাদের এরিয়াতে ডিটিটিসি সার্ভিস আছে তারা কিন্তু দেখো নেক্সট 2 থেকে 3 দিনের মধ্যে সবাই পেয়ে যাবে। অনেকে আজকে পেয়ে গেছে, কিন্তু পরশু দিন যাদের ডেলিভারি হয়েছে তারা অনেকেই আজকে পেয়ে গেছে, আজকে আমাকে মেসেজও করেছে। আর যাদের হচ্ছে আজকে ডেলিভারি হচ্ছে তাদের হচ্ছে কাল পরশু তরশুর মধ্যে পেয়ে যাবে, নেক্সট 2 থেকে 3 দিনের মধ্যে চলে যায়। মানে এটা এরিয়া টু এরিয়া যদিও ডিপেন্ড করে তবে ম্যাক্সিমাম চলেই যায়। আচ্ছা চলো, অনেকের কমেন্ট পড়লাম না, তুমি আমার ইন্ডিপেন্ডেন্স ট্যাসেল 15 আগস্টে হয়ে গেছে, ট্যাসেল রেডি, চিন্তা করতে হবে না, ট্যাসেল রেডি হয়ে গেছে, কালকে বেরিয়ে যাবে। আর ওই ট্যাসেলটা হচ্ছে মানে একটা শর্টেজ এসেছিল, বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জুইতা দি মনে হয় না, রূপা চক্রবর্তী ম্যাম, আমি সীতাহার নিয়েছি, খুব সুন্দর মনে হচ্ছে, অরিজিনাল গোল্ড, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। লিপি ঘোষাল ম্যাম হাই, পায়েল শাহা মন্ডল ম্যাম হাই, কি দারুণ লাগছে তোমাকে, ঝাড়মাতি দুল পেয়েছিলে? এই ঝাড়মাতি দুল স্টোরে আছে, ঝাড়মাতি দুল কিন্তু বেশ বড় সাইজের স্টোরে আছে, আমি দেখেছি এরকম বড় সাইজের, প্রাইসটাও বেশ হাই হবে, 1200 বা 1500 এরকম। তুমি আরেকবার আমাকে নক করে নিও, আছে, আমি কিন্তু দেখেছি স্টোরে আছে, আমি বলে দেবো, ঠিক আছে, আমি বুকিং নিয়ে নেবো, প্রোডাক্টটা একটু চেক করে বুকিং নিয়ে নেবো কালকে, ওকে, দামটা জেনে। হাই লং নেকলেস, আর এখানে কেউ এরকম জিজ্ঞাসা করে না, আজ পেয়েছি মান্তাশা, টুইস্টে অর্ডার করেছিলাম, থ্যাংক ইউ ফর সাচ এ প্রিটি মান্তাশা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সায়নী কুন্ডু ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো আমি স্টার্ট করে দিই এবারে, হ্যাঁ, কারণ অনেক কিছুই দেখাবো, সবাইকে শেয়ার আমি করে দিয়েছি, জয়েন হয়ে যাও আজকে, একটুখানি দেখো ভারীর দিকেই কালেকশন দেখাবো, তবে হ্যাঁ হালকার উপরেও কিছু কিছু আছে। চলো আমি নথটা একটু পরে খুলে দেবো, পরে বসেছি, ফুল কান, ফুল কান না আসছে না গো, ফুল কান এলে তো দেখাবো, ওয়েবসাইটে যেগুলো আছে পাবে। আমি যেই সেটটা পরেছি ফার্স্টে, বুঝতেই পারছো এটা কিন্তু একদম পূজা কালেকশন, এটা আমি বলবো যে বিয়ে বাড়িতে যারা ভারী সেট পরতে চাইছো তারা পরো, না হলে এটা একদম আইডিয়াল ফর যাদের একদম পাড়ার পুজো, নিজেদের মতন করে আনন্দ করা হয় বাড়ির পুজো, এই ধরনের যাদের অকেশন আছে তারা এরকম একটা সেট নিতে পারো। আর ভারী সেট পছন্দ করো পরতে, কিন্তু হ্যাঁ হয়নি কখনো পরা সেইভাবে, সোনার বানানো হয়নি, সেটা পরতে পারো। এটার প্রাইস হবে 3500 যাবে এটার প্রাইস। আমি মাংটিকা নিয়েছি বিয়ের জন্য, সবাই বলেছিল রিয়েল গোল্ড নাকি, এই এরকম কমপ্লিমেন্ট পেলেই মুখ মানে মন ভালো হয়ে যায়। কানের টানা নেই গো। এবার কিছু হাফ কানও লঞ্চ করো বর্ষা দিয়ে, লাভ বৃষ্ণি। আচ্ছা হাফ কান কিরকম বলছো একটু তোমরা কিন্তু রেকমেন্ডেড করো, পিকচার দিতে পারো তাহলে সেই রকম সুবিধা হয় সেই রকম প্যাটার্নে, ওকে। চলো তো এটার প্রাইস যাচ্ছে 3500। এটার কিন্তু একটা জিনিস আমি ভেবেছিলাম গলায় বসবে কিনা, কারণ আমার হাইট শর্ট, আমার গলা খুব বেশি চওড়া না, এত সুন্দর এটা ফ্লেক্সিবিলিটি, গলাটা পুরো নেকলাইন জুড়ে বসেছে, এটা তো যারা ক্যারি করতে পারবে দুর্দান্ত লাগবে। সেটারই কানের আমি পরেছি, এগুলো সেটের কানের পরলেই মানে সুন্দর লাগে দেখতে। এই জিনিসগুলো তোমরা অন্য ঝুমকো বা অন্য সোনার ভারী কানের থাকলে, ফুল কান থাকলে সেগুলোও পরতে পারো, আর বেনারসির সঙ্গে তো দুর্দান্ত লাগবে, কেউ রিসেপশনে চাইলেও এরকম একটা নেকলেস কিন্তু পরতে পারো, ঠিক আছে। এটার প্রাইস হবে 3500, 3500। ইসকা প্রাইস যারা 3500। এবার কিছু দারুন লাগছে, থ্যাংক ইউ ম্যাম, টিকলিটার প্রাইস 600, টিকলির প্রাইস 600, দারুন, মানে আগের দিনও টিকলিগুলো আমার খুব পছন্দ হয়েছিল, আজকে এটা এত পছন্দ হয়েছে, এটা একটু মানে আমি দেখাবো, টিকলিটার এখানে একটু ড্রপলেট ছিল, ওটাকে আমি ড্রপলেটটাকে সরিয়ে বল লাগিয়েছি, তার কারণ আমার কপালের জন্য ড্রপলেটটা বড় হচ্ছিল, আর হচ্ছে আমি ভেবেছি পরে বসবো, আমার টিকলিটা সত্যি এত ফিনিশটাও পছন্দ হয়েছে, জিনিসটাও দেখতে এত ভালো লেগেছে, আমার পরে বসার ইচ্ছে হয়েছিল, মানে আমার না খুব সাজতে ভালো লাগে, মানে আমি বিয়ে বাড়ি খুব কম যাই, মানে বিয়ে বাড়ি সেরকম থাকে না, আর কিন্তু আমার সাজতে সত্যি ভীষণ ভালো লাগে। এইটা আমি পরে বসেছিলাম বাট খুলে দিয়েছি। এই সীতাহারটা যারা প্রিমিয়াম রেঞ্জের বাজেট ম্যাটার করছে না, সীতাহার চাইছো তারা ডেফিনেটলি এটা নাও, যারা একটা ভরাট ভারী লুক চাইছো সীতাহারের জন্য, একদম চোখ বন্ধ করে কালেকশনটা নাও, এই কালেকশনটা অনেকদিন পরে রিস্টক হয়েছে, রিস্টক হয়েছে কিন্তু এটা অনেকেই দেখোনি, এটা আসার পরে মানে এটার ক্রাইসিস হয়েছিল, মাঝখানে প্রিবুক নিয়ে কিছু বেরিয়েছিল এবং তারপর আসেনি, এটা মানে সেরকম যে প্রিবুক হবে আসবে আসবে করেও আমি অর্ডার নিতে পারিনি একজনের, মানে আসেনি আর সেটটা, এটা আমার ভীষণ ফেভারিট পার্সোনাল, মানে হয়তো আমি এই সীতাহারটা কখনো মানে আমার মনে হয় যে নেবো, আগে আমি বর্ষা দিকে বলবো ভাবছিলাম যে ওই সীতাহারটা রিস্টক হবে না গো, আর বলতে বলতে এবার এটা এসে জানলাম, এটা পুরো মনের কথা আমার,
এটা লকেটটাই এত সুন্দর দেখতে। একটা তোমাদের 2500 সীতাহার যেটা তোমরা পছন্দ করো ওই চাঁদবালি করে করে যায়, সেম ক্রেজ কিন্তু এটারও হয়েছিল। এটার প্রাইস হচ্ছে 2600, 2600 যাচ্ছে। এটার যে লকেটের প্যাটার্ন, এটার ফিনিশ আমার পার্সোনালি ভীষণ পছন্দ, এবং বেলটা এতটা চওড়া হওয়ার জন্য ব্রাইডে মানে ব্রাইডালদের জন্য আমি স্পেশালি এটা রেকমেন্ড করব। তো এটা পরলে বুঝতে পারছো যে আর কিছু পরার দরকার নেই। তোমরা হালকা হার পরো, এই সীতাহার পরলে আর কিছু পরার দরকার নেই। কেউ যদি টোটালি, অনেকেই আছে যারা বৃষ্ণি রিসেপশনে বৃষ্ণি সাজে সেজেছে, তোমরাও যদি নিতে চাও নিতে পারো এই সেটটা কম্বো করে, যে একটা একদম গ্র্যান্ড ভারী একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করবে, করতে পারো। আজ পেয়েছি ইয়াররিংটা, অপূর্ব হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সিওডি ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল ম্যাম, প্রিপেড অ্যান্ড সিওডি দুটো ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল। যার যেটা সুবিধা হবে সে সেটা পারচেজ করবে। সিওডি শুধু এটুকুই রিকোয়েস্ট করব, অর্ডার আপনারা এ করবেন, রিসিভ করবেন, ঠিক আছে? কোনো অসুবিধে হলে, হতেই পারে কোনো অসুবিধে, আগে মানে উইদিন 24 আওয়ার জানিয়ে দেবেন যে কোনো কারণে আপনারা রিসিভ করতে পারছেন না, দ্যাটস ফাইন। তারপরে কিন্তু প্রোডাক্ট বেরিয়ে গেলে আমাদের প্রচন্ড লস হয়, তো তার আগে জানিয়ে দেবেন, ঠিক আছে? কোনো অসুবিধে নেই। অনলি সীতাহার শর্ট লহরি হবে, অনলি সীতাহার। আজ কি লহরি সীতাহার দেখাবে? সীতাহার দেখাবো, আজকে লহরি দেখাচ্ছি না, আজকে এই একটা সীতাহার দেখালাম। যারা ভারী জিনিস পরতে পছন্দ করে বা এরকম একটু গর্জিয়াস জিনিস পরতে চাইছে, এরপর যে সীতাহারটা দেখাবো যারা একটু হালকা সাজতে চাইছে, দুটো ভ্যারাইটি আজকে রেখেছি। হালকার মধ্যে গলার হালকাও দেখাবো ম্যাম, এটার পরে আমি এই নেকলেসটা আমি ব্যাকে দেখাচ্ছি, দেন আমি হালকাই দেখাবো। এটার তোমার প্রাইস গেল 3500, আর সীতাহারের প্রাইস যাচ্ছে 2500, 2500। সীতাহারের প্রাইস যাচ্ছে 2500, 2500। এই যে লং সেট হ্যায় ইসকা প্রাইস যা রহা হ্যায় 2500, ইসকা প্রাইস যা রহা হ্যায় 2500। তোমরা কিন্তু যখন মাল্টিপল হার পরবে না, আমি যেইভাবে ঝুলিয়ে পরেছিলাম সেইভাবে পরতে পারো। আর এটার কানেরটা খালি দেখো, গলারটা তো দেখলে এত সুন্দর, এটার কানেরটাও দুর্দান্ত দেখতে। এটার কিন্তু ফিনিশটা পুরো সোনার মতো, মানে সত্যি সোনা, হাতে মনে হবে যে একটা ভারী সোনার হার বানিয়েছো, সেই ফিলটা পাবে এই সীতাহারটাতে। এটার কানেরটা এত মিষ্টি, এত কিউট দেখতে। নথ দেখাও প্লিজ, আজকে নথ টাইরা টিকলে আমি দেখাই, কিন্তু লাস্টে, লাইভের মিডিলে নয়। হ্যাঁ, লাইভের মিডিলে দেখানো পসিবল হয় না, নথ টাইরা টিকলে লাস্টে দেখাবো। সীতাহার প্রাইস 2500, কি সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ পিউ মল্লিক ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো পায়েল, সত্যি তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তোমার হাতের বালাটা, বালাটা দুর্দান্ত, বালাটা কেউ মিস করো না, নিউ লঞ্চ বালাটা, আর বালাটার লুক কিন্তু অসাধারণ। 2200 পেয়ার যাচ্ছে বালাটা, 2200 পেয়ার যাচ্ছে বালাটা। বালাটা দেখতে, আমি ব্যাকে না দেখালে তো তোমরা বুঝতে পারবে না, আমি দেখাবো ব্যাকে। বালাটা দুর্দান্ত দেখতে, মানে হয় না যে যত দিন যায় ডিজাইন আপডেটেড হয়, তো এটা একদম আপডেটেড ডিজাইনের বালা। সীতাহার প্রাইস 2600, সীতাহারটার কানেকটা করেছি, ঠিক আছে? আমি এখন তারপরে তোমাদের একটা চোকার পরে দেখাবো। আজকে কিন্তু খুব অল্প কালেকশন দেখাবো, কিন্তু দেখে নাও এই কালেকশন, বললাম না যে এই সীতাহারের রিপ্লেসমেন্ট তোমরা পাবে না, কিছু জিনিসের রিপ্লেসমেন্ট হয় না। আমাদের ওই 2500 সীতাহার, তার কোনো রিপ্লেসমেন্ট নেই, এই সীতাহারেরও রিপ্লেসমেন্ট নেই। এটার মতো তোমরা কাছাকাছি একে বিট করার মতন স্টাইল মানে এখন অবধি আমি দেখিনি, এই সীতাহারকে এই রেঞ্জে বিট করার মতন স্টাইল 2500 বিট করতে পারে, আর কেউ করতে পারে না, মানে এদের টক করে কেউ নেই, এটাই আর কি বলার। তো এটা হচ্ছে সীতাহার, যারা শুধু সীতাহার চাইছো, গলায় পরবে একটুখানি গর্জিয়াস লুক, গলায় অতটা পরতে পছন্দ করো না, তারাও পরতে পারো। এরপর দেখাচ্ছি তোমরা হালকা যারা সাজবে, সবাই তো আর 3500 হার নেবে না, খুবই মানে কমজনই নেবে 3500 হার, সবাই সবসময় পরার মতন জিনিস নয় ডেফিনেটলি, কিন্তু ডিমান্ড থাকে ওরকমও গর্জিয়াস সেটের। এটা দেখো, এটা মিস করো না, ফাস্ট বুক করবে, কারণ এটা জানি আমি এক্ষুনি বুক হয়ে যাবে। আমাকে তারপরে বলে, এক্ষুনি তো বললে 10টা থাকে 15টা থাকে, এত তাড়াতাড়ি বুক হয় নাকি, মানে হয়ে যায় বুক, যেগুলো সত্যি প্রিমিয়াম কালেকশন হয় কিন্তু বাজেট এ থাকে, হয়ে যায়। তো এই যাচ্ছে জিনিসটা, প্রাইস হচ্ছে 1100, বেল্ট চোকার, ভীষণ সুন্দর লাগে দেখতে বেল্ট চোকার, প্রাইস হচ্ছে 1100, ওকে 1100 চাচ্ছে প্রাইস। যারা হালকা
মানে অত গর্জিয়াস নয় কিন্তু নরমালি গর্জিয়াস একটু হেভি লুক চাইছো, নরমালি বিয়ে বাড়ি বাড়ির বিয়ে তারা এগুলো এরকম ভাবে, বন্ধুর বিয়ে সবাইতে এরকম ভাবে সাজো। আচ্ছা নত্তে আমি খুলছি, অস্বস্তি করছে। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে এটার 1100, 1100। চুড়ের প্রাইস 1500 পার পিস, 3000 পেয়ার। চুর 1500 পার পিস, 3000 পেয়ার। আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার বালা আর চুর হারটার সঙ্গে, দিয়ে আবার পরে দেখাবো, ঠিক আছে? এগুলো তোমরা বালাটা বর্ষা দিয়ে সিঙ্গেল পিস অ্যাভেলেবল হবে নাকি ওটা বলে দিও। তোমরা জেনে নিও বুক করার সময় সিঙ্গেল পিস বুকিং হবে নাকি না পেয়ারই হবে, ওকে? চুর তবে সিঙ্গেল পিস তোমরা নিতে পারবে, চুর হচ্ছে 1500 পার পিস সিঙ্গেল নিতে পারবে। বালাটা হচ্ছে সীতাহারের শুধু কানের নাম ম্যাম, এরকম প্যাটার্নের যদি আমাদের কোনো ইয়াররিং থাকে সেটা দেখতে হবে, বাট শুধু এই কানের সীতাহারের শুধু কানের পাওয়া যাবে না, কারণ এগুলো সেটে আসে, সীতাহার যে নেবে তাকে তো দুল দিতে পারবো না। চলো আমি আগে হারটা দেখিয়ে তোমাদের হাতের জিনিসগুলো একবার দেখিয়ে দিচ্ছি। ম্যানিকুইনে দেখাই তাহলে ঠিক বুঝতে পারবে লুকটা, লুকটা কিন্তু দারুন, কতটা বুঝতে পারবে দেখানো যাক, পেছনে মানে ব্যাক ক্যামেরায় দেখালে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল সত্যি কতটা গর্জিয়াস লুকটা। এটা কিন্তু ব্লু, ডার্ক ব্লু আর মেরুন মিনেকারিতে যাচ্ছে, এই যে পোর্শনটা না এটা দেখে সত্যিই সোনা মনে হচ্ছে। আগেকার দিনে কিন্তু সবাই এরকম ভারী ভারী গয়না পরতো, তাই না? এখন হয়তো পরে না, আগেকার দিনে পরতো। এটা পুরো দেখে, এই জায়গাটা দেখে সোনা মনে হচ্ছে, এত সুন্দর ফিনিশ। পাতের ফিনিশগুলো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, রিয়েলি মানে বিউটিফুল লুক। এই যাচ্ছে জিনিসটা 3500। যারা এরকম ভরার চোকার চাইছো মিস করো না, এই কালেকশনটার ফ্লেক্সিবিলিটি খুব ভালো। যে কোনো ম্যানিকুইনের গলা তো বুঝতেই পারছো কত সরু, দেখো ম্যানিকুইনের গলাটাতেও একদম চেপে সুন্দর বসে যাচ্ছে, ফ্লেক্সিবিলিটি খুব ভালো, একদম তোমাদের গলা ভর্তি একটা লুক দেবে। প্রাইস যাচ্ছে 3500, 3500। একদম দুর্গাপূজোর কথা ভেবেও এটা নিতে পারো, কারণ এই টাইপের কালেকশন রেয়ার আসে, সবসময় আসে না। এইটা যাচ্ছে ইয়াররিংটা, এইটা যাচ্ছে ইয়াররিংটা, প্রাইস আছে 3500, ওকে? 3500 যাচ্ছে এটার প্রাইস। প্লেন চেন কোমর বন্ধনী, প্লেন আমি যেটা পরে আছি না ম্যাম এটা কিন্তু প্লেন, জাস্ট গিনি গিনি আছে। আমি একটু লাস্টের দিকে দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা বালাটা একটু ভালো করে দেখাই, কতটা বোঝাতে পারবো জানি না, এক মিনিট। দেখো শারদারই একটা আপডেটেড ভার্সন বলতে পারো, এগুলোতে যাচ্ছে এরকম একটা, এই জিনিসটা দেখবে এখন সোনাতে ভীষণ ইন, এই জিনিসটা সোনাতে ভীষণ ইন, এই যাচ্ছে লুকটা। প্রাইস আর মুখটা দেখো, মুখের ডিজাইনটা অন্যরকম একদম। এগুলো ফটো চাইবে আমাকে, হ্যাঁ বালার আমি ফটো দিয়ে দেবো যারা বুক করবে, ফটো চেয়ে দেখে তারপরেই বুক করো। বালাটা ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না। নেল রিংটার দাম হচ্ছে 300। প্লেন চেন, হাই, তোমার শপ কোথায়? আমাদের শপ ম্যাডাম পশ্চিম মেদিনীপুর, মিডনাপুর টাউন, অশোকনগর। এছাড়া ফ্র্যাঞ্চাইজি আছে মিডনাপুরেই, আরেকটা আছে ইভেন শিলিগুড়ি, বেলদা আর কল্যাণী, হলদিয়া, এগুলোতে আছে। এই যাচ্ছে জিনিসটা, এটা পদ্মর মতন, মানে এই মুখটা কি বলে আমার জানা নেই, কেউ জানলে আমাকে বলো। ফুলের পাপড়ি এক জায়গায় জোড়ো হলে যেরকম লাগবে সেই রকম, ওকে? আর পুরোটা এরকম ঘোরানো শারদাই যাচ্ছে, শারদার কিন্তু নিউ ভার্সন অফ শারদা। প্রাইস যাচ্ছে এটার 2200 পেয়ার, 2200 পেয়ার যাচ্ছে প্রাইস। টিকলির প্রাইস 600, টিকলিটার প্রাইস আছে 600, টিকলিটাও আমি দেখিয়ে দেবো পরে, টিকলিটা এক্সট্রা একটা পিস আছে আমি দেখিয়ে দেবো। আচ্ছা কোমর বন্ধনীটা দেখতে পাচ্ছ কি? দেখো একটা গিনি করে করে জাস্ট যাচ্ছে, গিনি আর তার নিচে একটা করে বল এইভাবে যাচ্ছে, আমি লাস্টে দেখিয়ে দেবো, ওকে? আর মানে যেটা পড়েছিলে কেউ যদি ফটো চাও আমি ফটোও দিয়ে দেবো। সিওডি ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল আছে ম্যাম, সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তাহলে এই গেল বালাটা, আর চুরটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আংটিটা দেখে নাও, আংটিটার দাম 450, আংটিটার প্রাইস হচ্ছে 450, এটাও কিন্তু 450, এটা 300, ওকে? নেল ফিঙ্গারিং এর দাম 300, বাকি হচ্ছে 450, 450 দুটোই। বেল চকারটার প্রাইস আছে 1100, 1100। বেল চকারটার প্রাইস আছে 1100, 1100, 1100 যাচ্ছে প্রাইস। চুরটা ব্যাকে দেখিয়ে দিচ্ছি একবার, দেখো লাইটটা বাড়ালাম, চুরটা দেখিয়ে দিচ্ছি। চুড়ে আছে মিডিলে এরকম করে মিনেকারি,
ঠিক আছে, এরকম মিনেকারি, আবার এই জায়গাটা পুরো মিনেকারি ছাড়া, পাতের উপর এরকম খুব সুন্দর দেখতে লাগে চুরটা হাতে পড়লে, মিডিয়াম সাইজের। এই জাস্ট ফুলগুলোই অল্প করে মিনেকারি করা আছে, আর বাকিটা এমনি যাচ্ছে। ওকে, বাকিটা যাচ্ছে এমনি। প্রাইস হচ্ছে 1500 পার পিস, 1500 পার পিস যাচ্ছে প্রাইস। খিল দেওয়া আছে, সাইজ সব সাইজই অ্যাভেলেবেল হয়ে যাবে, 2 2 2 2 8 সব সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে। চোকার আরো দেখাবো না, চোকার ম্যাম আর আজকে দেখাচ্ছি না, নেক্সট দিন আমি বোধহয় কিছু চোকার দেখাতে পারি, আরো আজকে দেখাচ্ছি না। আজকে অল্পই কালেকশন তোমাদেরকে দেখাবো, কারণ কালেকশন গুলো আমি তোমাদের কঙ্কন দেখাবো এখনো, আর সীতাহারের আরেকটা ভ্যারাইটি দেখাবো, মান্তাসা দেখাবো। চোকারের কানেরটা দেখিয়ে দিই, চোকারের কানের যাচ্ছে এইটা, চোকারের সঙ্গে কিন্তু ছোট্ট একটা হালকা কানের যাচ্ছে, এরকম একটা পাশা যাচ্ছে। মেন প্রাইসটাই কিন্তু এটার, আর কিচ্ছু না, এগুলো কমপ্লিমেন্টারি দেওয়া হয়। চোকারের সঙ্গে এরকম একটা ছোট্ট জাস্ট পাশা যাচ্ছে। বালার কি সাইজ হবে? সব সাইজ হবে ম্যাম, 2 2 থেকে 2 8 সব সাইজ অ্যাভেলেবেল আছে। আমি এখন 2 2 করে আছি, আমার হাতে 2 2 হয় তো আমি 2 2 করে আছি, তো আপনারা সাইজটা প্রপারলি বলে বুক করবেন। যারা না বালা বুক করে তারা কি করে বলতো, বালা বা চুর সাইজ বলে না, শুধু বলে যে এটা বুক করতে চাই, আমি সাইজ জিজ্ঞাসা করি ফলে লেট হয়ে যায়। তোমরা সাইজটা বলে বুক করবে, একদম যেই সাইজটা তোমাদের লাগবে বলে বুক করবে। টায়রা টিকলি দেখাবো একটু পরে, চলো তো এইটা দেখিয়ে দিলাম, এটা এবার ব্যাকে দেখিয়ে দিই তোমাদেরকে। এরপর একটা অন্য রকমের একটা নেকলেস দেখাবো। দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম, আজকে ডেলিভারি পেলাম, জাস্ট অসাম, আবার কেনার ইচ্ছে রইল। প্রিয়াঙ্কি বাসু ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আমার কাছে তো আপনি বোধহয় অর্ডার করেছিলেন। চুর 22 সাইজ হবে? হ্যাঁ ম্যাম, আমি 22ই পরে আছি, আমার রিস্ট সাইজ 2 1, সো আমি 22ই পরি, 2 2 পরে আছি, আমি বালাও 2 2 পরে আছি, চুরও 2 2 পরে আছি, দেখো একদম পারফেক্ট হয়েছে আমার হাতে কিন্তু, ঠিক আছে। আর খুব সুন্দর এটা বিয়েতে পড়ার জন্য, বা শাখা পলার সঙ্গে পড়ার জন্য, বা কেউ যদি শুধু সিঙ্গেলও পড়তে চাও, সবের জন্য এই চুরটা পারফেক্ট। আচ্ছা চোকারটা ব্যাকে দেখিয়ে দিচ্ছি, চোকারটা বেল চোকারটা দেখাচ্ছি, এটার প্রাইস যাচ্ছে 1100, ইসকা প্রাইস যা রা 1100। ডিজাইন দেখ লিজিয়ে কিতনা বিউটিফুল হ্যায়, কি সুন্দর না, তারের কাজ, তার সঙ্গে ফুল, তার সঙ্গে পাঁচ, সব মিলিয়ে কি সুন্দর, পুরো সোনা তো মনে হচ্ছে। আর হালকার মধ্যে কিন্তু সবাই পড়তে পারবে, যারা ব্রাইড আছো তাদেরকেও বলবো গলার উপরে যদি কোনো চোকার না কিনেছো এরকম কিন্তু একটা পড়তে পারো, পুরো লুকটা ভরাট লাগবে। ইভেন যে আমি ভারী হারটা পড়েছিলাম না, তার সঙ্গেও এই জিনিসটা পরা যেত। প্রাইস হচ্ছে 1100। এগুলো কি এসএস নিয়ে বুক করতে হবে নাকি ওয়েবসাইটে পাওয়া যাবে? না ম্যাম, ওয়েবসাইটে এই কালেকশন গুলো এখনই পাবেন না, বুকিং প্রসিডিওর বলা হয়নি, বলে দিচ্ছি যে প্রোডাক্ট গুলো আপনাদের ভালো লাগছে সেটা স্ক্রিনশট নিন, স্ক্রিনশট নিয়ে এই যে আমার বুকিং নাম্বার দেখুন লেখা আছে 8370854069, এই নাম্বারে আমাকে স্ক্রিনশটটা সেন্ড করুন, নিচেও পিনপোস্ট করা আছে, কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। যেই কালেকশনটা পছন্দ হচ্ছে সেটার একটা স্ক্রিনশট নাও, যখন আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি বেটার, মানে সেই সময় স্ক্রিনশট নাও, তোমরাও প্রোডাক্টটা ভালো করে বুঝতে পারবে। ফটো চাইলে আমি ফটো প্রোভাইড করে দেবো, অসুবিধা নেই তাতে, তবুও মানে ক্লিয়ার বোঝা যায় ব্যাক ক্যামেরাতে। স্ক্রিনশট নিয়ে আমাকে এই নাম্বারে সেন্ড করো, জাস্ট স্ক্রিনশটটা সেন্ড করো, আমি অ্যাড্রেস ডিটেল প্রিপেড না সিওডি সব জেনে নিই। আর যদি আমি শিপিং স্ট্রাকচারটা তখন বলবো বলে ভুলে গেছিলাম, শিপিং ম্যাম যাবে 1500 থেকে ফ্রি, বিলো 1500 অর্ডার ভ্যালু হলে 60 রুপিস, আর বিলো 500 অর্ডার ভ্যালু হলে 100 রুপিস। আর কি বলে প্রিপেড আর সিওডি দুটো ক্ষেত্রেই শিপিং স্ট্রাকচার সেম। তো এইটা গেল হচ্ছে চোকারের ডিজাইন, ভালো করে দেখাচ্ছি কারণ জিনিসটা সত্যিই সুন্দর, কেনার আগে অবশ্যই ভালো করে জিনিসগুলো ডিজাইনগুলো দেখে নাও। কানেরটা এরকম ছোট্ট একটা কানের যাবে, ঠিক আছে, এটার সঙ্গে এই যাচ্ছে কানের তুল, এই ভেতরের দেখো ফুলের সঙ্গে কিন্তু ম্যাচ করে, কখনো হালকা সাজলে এই কানেরটা পরতে পারো, এইটা যাচ্ছে কানেরটা। চোকারটা ছোট গলায় ভালো হবে কি বসা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই চোকারটা, এগুলো বেল্ট চোকার তো, এগুলো প্রপার গলায় বসে, কোনটি নয়, এই যে নিচে পড়লেও এতটা, এমনিতে তো অসুবিধা আমার হচ্ছে না, তবে গলা যাদের খুব বসা নয়, এতটা তো এখনো জায়গা আছে, গলা যাদের খুব বসা নয় তারা নেবে, যদি মনে হচ্ছে খুবই বসা গলা তাহলে অ্যাভয়েড করবে, তারা কোনটি নেবে যেগুলো এইখান থেকে পরা যায়। এটা কিন্তু বেল্ট চোকার, গলাতেই বসাতে হবে, এর থেকে আর ওপরে উঠবে না। ওকে, ফ্লেক্সিবল আইটেম, এমনিতে কোনো অসুবিধে নেই, যার যেরকম নেকলাইন হয়ে যাবে। দিদি তোমার সব জুয়েলারি পুরো গোল, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অনেকেরই কিন্তু কমেন্ট আমি মিস করি, এখানে কিন্তু রিপ্লাই দিচ্ছে, কোনো কোয়ারি থাকলে মিস করলে আরেকবার মানে রিকমেন্ড করে নিও। চলো এরপর একটা অন্য রকম কালেকশন দেখাবো, সীতাহারটা একবার ব্যাকে দেখিয়ে দিই, এই সীতাহারটা কেউ মিস করো না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো,
এই সীতাহার আর বেল্ট চোকার একসঙ্গে পরো, খুবই সুন্দর লাগবে। তোমরা জাস্ট নর্মাল যে শাড়ি পরো সেইভাবে পরে পরো, খুব স্মার্ট লুক দেবে। যারা এই গর্জিয়াস, যারা হালকা চাইছো তো আলাদা ব্যাপার, যারা গর্জিয়াস একটা ভালো সীতাহার চাইছো তারা এটা মিস করো না। দেখাচ্ছি তোমাদেরকে ব্যাকে, এটার পুরো ডিজাইনটাই ভীষণ হচ্ছে ডিজাইনার পিস। ফার্স্ট দ লকেটটা দেখো, এবং ফিনিশটাও নোটিস করো কতটা সুন্দর। এই যাচ্ছে নিচে লকেটটা, ঠিক আছে, দেন যাচ্ছে এইভাবে বেলটা। বেল্টের ফুলগুলো এত সুন্দর ডিজাইন করে করা, পুরো জিনিসটাই ডিজাইনার। এই যাচ্ছে টোটাল জিনিসটা, নিচে আছে গোলাপ, এখানে এই ঘোরানো ঘোরানো পাশাগুলোই যদি আসে না, 300 পেয়ারের নিচে দাম হবে না এই পাশাগুলো। আর এই যাচ্ছে লকেটটা, ওকে, লকেট সীতাহার প্রাইস আছে 2600, 2600 যাচ্ছে এটার প্রাইস। আচ্ছা আমি না ব্যাকে দেখালে তোমাদের, এত আমাকে হুমড়িকে দেখাতে হয় কমেন্ট মিস করে যাই। বালাটা ক্যামেরাতে দেখাও প্লিজ, দেখিয়েছি ম্যাম, দেখাচ্ছি আবার। এইটা কানেকটা, এটা কানেকটা ভীষণ মিষ্টি দেখতে, খুব বিশাল বড় নয় কিন্তু, কিন্তু মিষ্টি দেখতে, পারফেক্ট মাপ, না ছোট না বড়, আর কি সুন্দর দেখতে, একদম সোনা মনে হচ্ছে এটা। এগুলো না তোমরা অন্য কোন সোনা জুয়েলারির সঙ্গেও দুর্দান্ত দেখতে লাগবে, সত্যি, যে মানে কানেরটা চেয়েছে, সত্যি কানেরটা সুন্দর, এরকম কানের দুর্দান্ত দেখতে, এরকম একটা কানেরই তোমরা 900 পেয়ারে পাবে, যেরকম দাম আমি বলছি 900 পেয়ারে পাবে। এই যাচ্ছে কানের দুলটা, দেখেছো, মানে খুব বড় নয়, খুব ছোট নয়, হালকা লাইট ওয়েট একদম, আর দেখতে খুব মিষ্টি। চলো, খুব ভালো কালেকশন, পরে রেকর্ডেড লাইভ দেখে বুক করা যাবে ম্যাম, হ্যাঁ দেখে করা যাবে, লেট করবেন না, আজকে রাত্রের মধ্যে রেকর্ডেড দেখে নিন। আমি ওটা আমরা বলতে পারি না কখন, মানে এতগুলো কালেকশনও বেরিয়ে যায়, কখন থাকে বলা যায় না। তোমাদের এবার বললাম একটা অন্যরকম জুয়েলারি দেখাবো, দুটো নেকলেস গুলো আগে দেখিয়ে দিই পরপর, ভালো হয় তাহলে, আমি একটা একটা করে পাশা আর মপচেন তারপরে দেখাবো, আগে হচ্ছে দেখিয়ে দিই। এই নেকলেসটাও দুর্দান্ত, এটা কিন্তু সবাই পড়তে পারবে, এটা একটা আলাদা মাত্রার নেকলেস, এটা একদম বনেদিয়ানা ডিজাইন, পুরনো দিনের ডিজাইনের নেকলেস, পুরনো দিনের ডিজাইনের আদলে তৈরি করা নেকলেস, দেখো অন্যরকম দেখতে একদম। দি স্লিক নেকলেস, স্লিক নেকলেস আজকে সেরকম নেই গো, আজকে আমি মানে স্ট্যাটাসেও আমার দিয়েছিলাম একটুখানি, আজকে প্রিমিয়াম কালেকশন থাকবে, আজকে একদম হালকার মধ্যে ওরকম জিনিস নেই। আচ্ছা এটার প্রাইসটা আগে বলে দিই, দেখে নি, দাঁড়াও, এক সেকেন্ড একটু প্রাইসটা দেখে নি। আজকে আমি 8টায় এসেছি, অনেকেরই বোধহয় ভাববে যে 8:30 লাইভে আসি, আমি একটাই টাইম মেনটেন করার চেষ্টা করব, এরপর থেকে না 8টায় করার চেষ্টা করব, কারণ এরপর থেকে বেশি বেশি কালেকশন থাকবে, দেখাতে টাইম লাগবে, পুজো আসছে তো সব দুর্দান্ত কালেকশন আসবে এরপরে আস্তে আস্তে। 2500, 2500 যাবে এটার প্রাইস, 2500 যাচ্ছে এটার প্রাইস। চেন গুলো ইধার উধার হয়ে গেছে মনে হচ্ছে, তারা খুলে দেখতে হবে একটু, এই দিকটা একদম ঠিক আছে, এই দিকে চেনটা কিছু একটা মুড়ে গেছে দেখছি, দাঁড়া ওয়েট। হ্যালো পাইল, আজ নিশ্চয়ই ব্রাইডাল, হ্যাঁ 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 আছে ব্রাইডাল, তবে দেখো যে কালেকশন গুলো দেখাচ্ছি শুধু বিয়েতে পড়ার জন্য নয়, বিয়ে বাড়ি বা পুজোতেও তোমরা পড়তে পারবে, একদম সেই রকম কালেকশন। এটার লুকটা কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না, কারণ চেনগুলো যেহেতু হালকা, এটার একটা অন্য রকম মানে ডিজাইন, একদম অন্য রকমের একটা স্টাইল, বাট ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না। এটার সঙ্গে মনে হচ্ছে একটা নথ, মাস্ট হ্যাভ এরকম একটা কালেকশন, তোমরা পড়লে ডেফিনেটলি একটা ছোট্ট নথ ট্রাই করো, এগুলো একদম পূজয় পড়ার মতন কালেকশন। বাংলাদেশে, হ্যাঁ ম্যাম ডেলিভারি হয়, বাংলাদেশে ডেলিভারি হয়। এটারও কানের দুলটা ভীষণ মিষ্টি দেখতে, একটা ছোট্ট এরকম সুন্দর কানবালা, কানের দুলটা দারুণ দেখতে। যারা এই টাইপের পুরনো দিনের যে ট্র্যাডিশনাল জুয়েলারি পছন্দ করো,
নিতে চাও তারা ডেফিনেটলি এটা নাও। এটার সঙ্গে বলবো পূজোর অষ্টমীতে যদি পড়ো তো একটা নোট ট্রাই করো, বা হচ্ছে নথনি যা হোক নথনির সঙ্গে চেন দিয়ে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর এটা যদি কেউ গলা বন্ধ করা ব্লাউজ পরছো, আমি তোমাদের এক্ষুনি তো লুকটা বোঝাতে পারছি না, তোমরা একটুখানি গুগলে সার্চ করতে পারো, দেখবে দীপিকা অনেকবার এরকম লুক পরেছে, গলা বন্ধ ব্লাউজ একবার, তার উপরে এই সেটটা পরবে, দুর্দান্ত দেখতে লাগবে। ফুল স্লিভ কিছু পরছো, একদম গলা ভর্তি ব্লাউজ পরছো, নর্মাল শাড়ি পরে এই সেটটা পরবে, দুর্দান্ত দেখতে লাগবে। মাঝে মাঝে আমি তোমাদের জনকে দেখাতে ইচ্ছে করে একটু পরে পরে। টিকলিটার প্রাইস 600, টিকলির প্রাইস যাচ্ছে 600, এই যাচ্ছে সেটটা, এটার প্রাইস যাচ্ছে 2500। এটাও কিন্তু ফ্লেক্সিবল, যা এটা যার যেরকম নেকলাইন বসে যাবে, এগুলো ক্যারি করতে পারলে সাংঘাতিক লাগবে দেখতে। প্রাইস যাচ্ছে এটার 2500, 2500 যাচ্ছে এটার প্রাইস। এটার সঙ্গে আমি একটা মান্তাসা দেখাচ্ছি, মান্তাসাটা ভালো ম্যাচ করবে এর সঙ্গে, মান্তাসাটা, এই মান্তাসাটাও কিন্তু দেখো রিস্টক হয়েছে, এটা কেউ ছেড়ো না, এই যাচ্ছে সেই তোমাদের পছন্দের, অনেকে চিনতে পারবে, অনেকের আছেও। মান্তাসার প্রাইস যাচ্ছে 1500, 1500 যাচ্ছে মান্তাসা প্রাইস। বুঝতে পেরেছো কেন বলছি ম্যাচ করবে একটুখানি? ধরনটা সেম, ধরনটা সেম, তোমার কাছ থেকে টিউলিপ চুর নিয়েছি, জাস্ট অসাধারণ, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, চুর দেখিয়ে দিলে, চুর এই যে এইটাই পড়েছি, 2-2 সাইজ থেকে অ্যাভেলেবেল আছে, বুক করতে পারো। খিল দেওয়া চুর, দাঁড়ো খিলটা আবার খুলে যাচ্ছে, খিল দেওয়া চুর 2-2 সাইজ থেকে অ্যাভেলেবেল আছে, আর এই চুরটা দেখতেও ভীষণ সুন্দর লাগে দেখতে, এই যাচ্ছে চুর। আর এই মান্তাসাটা জাস্ট এর সঙ্গে ইমাজিন করো, হাতে অন্য কিছু না, এগুলো অফ করে রাখো, জাস্ট এই মান্তাসাটা আর এই কলারটা, খুব স্টাইলিশ লাগবে দেখতে। মান্তাসার প্রাইস যাচ্ছে 1500, মান্তাসাটা মানে এর সঙ্গে নাও না নাও, মান্তাসাটাও নেবে, মান্তাসাটাও মিস করবে না কেউ, ভীষণ। চোকার বেল্ট চোকারটা নিলেও তার সঙ্গে নিতে পারো, এটার প্রাইস যাচ্ছে 1500, 1500। এই মান্তাসা আছে, হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। এটার কিন্তু আমি বোধ হয় লাইভে যেটা দেখিয়েছিলাম সেটার একটু দাম কম ছিল, এতটা মতন ছিল মান্তাসাটা, ছোট ছিল, এটা তার বড় ভার্সনটা, এটা পুরো ফুল কাভারেজ দেবে, এটা পুরো ফুল কাভারেজ দেবে। আচ্ছা হাতের সাইজ বলে দিচ্ছি কত থেকে কত হবে, 2-2 থেকেই হবে, 2-2 দের, আমার হাতের সাইজ তো হচ্ছে 2, কি বলো ওটাকে, 2-1। এটার ঘাটটা একটু বাড়িয়েছে, দেখাচ্ছি আমার হাতে কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি, এমনিতে তো জিনিসটা ফ্লেক্সিবল বসে যাবে। এস তোমরা একটা নেবে, হ্যাঁ, যাদের হাত 2-1 তারা এস নেবে। এইটার কি হয়েছে দেখো, দুটো ঘাট এইভাবে তৈরি, তো তারপরে আংটাটা তো একটু লুজ হচ্ছে, যাদের 2-1 রিস তারা একটা এস নেবে, এসটা জাস্ট এখানটায় লাগাবে, ফার্স্ট ঘাটটা আমি দেখিয়ে দিচ্ছি, এইটা এস, ওকে এইটা এস, কারণ জিনিসটা ভীষণ সুন্দর, এটা এস, এইটা লাগাবে। দিয়ে নেক্সটটা হচ্ছে, আমি এখুনি আমার হাতে ফিট করে পরে নিচ্ছি, দেখো এটা ছেড়ে দেবে, দিয়ে এসটা দিয়ে লাগাবে, করতে পারছি না, ঘুরে ঘুরে চলে যাচ্ছে, যাই হোক, মানে এস দিয়ে আমি পড়ি, তোমাদের এই মুহূর্তে তো আমি ঠিক সময় লাগে আর কি, এগুলো পড়তে আমি অনেকক্ষণ সময় লাগে আমার নিজেরই মান্তাসা পড়তে। এস আমার কাছে চেয়ে নেবে, যে আমার 2-1 রিস আমি নিতে চাই, এস দিয়ে দেবে, এই যে এসটা জাস্ট এর ভিতরে ঢুকিয়ে নেবে, তাহলে একদম ফিট, ঠিক আছে, 2-1 রিসটা ফিট হয়ে যাবে, দেখো এস দিয়ে পড়লাম, ফিট হয়ে গেছে। এইটা পরার দরকার নেই, এটা যেমন আছে থাকবে, তোমরা চাইলে কেটে ফেলে দিতে পারো, জাস্ট এস দিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেবে, একদম ফার্স্ট ঘাট টু ফার্স্ট ঘাট, এটার এপাশের সঙ্গে এপাশে লাগিয়ে নেবে হাতে, দেখো 2-1 রিস্ট আমার, হ্যাঁ আমি অনেকক্ষণ কমেন্ট পড়িনি, তোমার কাছে 3 হার হবে, 3 হারটা কি ম্যাম জানি না তো, চুর দেখাও দি, চুর একটাই যেটা পড়ে আছে সেইটাই, এই যা যাচ্ছে তাহলে জিনিসটা, বুঝতেই পারছো লুকটা কেমন দেবে, এগুলো বাদ দাও, শুধু মান্তাসাটা দেখো, যারা শুধু রিস্টে মান্তাসা পড়তে চাও, এরকম মান্তাসা হাতে দেখতে খুবই ভালো লাগে, একদম 2-2 থেকে 2-8 সবাই নিয়ে নেবে, 2-2 দের কিভাবে পড়বে আমি জাস্ট বলে দিলাম, আমার রিস্ট সাইজ 2-1, তো 2-2 যাদের রিস্ট পারফেক্ট বসবে, কোনো ডাউট নেই, আমি এখান থেকে বলছি পারফেক্ট বসবে, জাস্ট একটা এস আমার কাছে চেয়ে নেবে, এস আমি দিয়ে দেবো, এস দিয়ে ফিক্স করে নেবে, ওকে দ্যাটস অল। আর এবার বলছি একটু টিকলি দেখাবে, টায়রা টিকলি আমি একটু পরে দেখাচ্ছি, এইটা আগে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, এরপরে আবার একটা অন্য রকম, আজকে যে প্রত্যেকটা নেকলেস দেখাবো প্রত্যেকটাই অন্য রকম, এর পরেরটা হালকার মধ্যে বলতে পারো, খুব হালকা নয় বাট হালকার মধ্যে,
এটা ভারীর মধ্যে দেখালাম হালকার মধ্যে দেখাচ্ছি এটা ব্যাকে দেখালে কিছুটা তাও লুকটা বুঝতে পারবে প্রাইস যাচ্ছে এটা 2500 গলার চোকারটা আরেকবার দেখাবে ওকে দেখিয়ে দিচ্ছি আর কি বলম তোমার কাছে গিনি ও তিনি হার হয়ে গেছে গিনি হার গিনি হারও আছে গিনির হচ্ছে কি বলে লং মফ চেনও আছে মফ চেনটা তো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে এই যাচ্ছে ডিজাইনটা এই চেনগুলো আমি বলছি ঘাটগুলো একটু ঘুরে যাচ্ছে ওটা ঠিক করলেই ঠিক হয়ে যাবে মানে এই যে জিনিসটা এটা হচ্ছে এই উল্টে গেছে এটাকে একটু ঠিক করলে আবার ঠিক হয়ে যাবে ওকে প্রাইস আছে এটার তোমার 2500 ইসকা প্রাইস চারাই 2500 2500 ঠিক আছে 2500 যাচ্ছে এখানে চন্দন প্যাটার্ন যাচ্ছে তার নিচে যাচ্ছে এইভাবে জিনিসটা ওকে এইভাবে জিনিসটা যাচ্ছে কানের দুলটা দেখিয়ে দিচ্ছি জিনিসটার আভিজাত্যটা একদম অন্য রকম সবকিছু ক্যামেরায় বোঝানো পসিবল হয় না বা না নিজে পরে দেখলেও মনে হয় যে অনেক কিছু ঠিক বোঝা পসিবল হয় না এইটা যাচ্ছে কানের দুলটা খুব মিষ্টি দেখতে এটারও প্রাইস আছে এটার প্রাইস আছে কত 2500 এখানে একটা তার আছে যাই হোক এখন এটা কাটা যাবে না 2500 যাচ্ছে এটার প্রাইস ওকে কানের দুল ছিল এটা আচ্ছা মানতাশাটা আমি একবার ব্যাকে দেখিয়ে দিচ্ছি মানতাশাটা সবাই সব রিস্টের জন্য নিয়ে নেবে মানতাশাটা ভীষণ সুন্দর দেখতে দেখো মানতাশার প্রাইস যাচ্ছে পুরো সোনা মানতাশাটা পুরো সোনা প্রাইস আছে 1500 1500 মানতাশার প্রাইস আছে 1500 গিনির চোকার হবে চোকার হয় না গিনির নেকলেস হয় একটা হেয়ার ব্যান্ড টাইপ টাইরাটিকলি আমাদের ওয়েবসাইটে আছে ম্যাম আজকে দেখাচ্ছি না মানতাশা ডাবল এস দিয়ে কি করে বাই সাইজ হাতে সেট করবো এই তো দেখিয়ে দিলাম এস দিয়ে আমি পরে দেখালাম যে এক্ষুনি আংটাই আংটাই এস লাগাবে এই যে এই ঘাটটাই একটা এস এর একদিক ঢোকাবে আর এইখানে আরেকটা দিকে এস দিয়ে লাগিয়ে নেবে এই যে এসটা লাগানো আছে দেখো এই যে এসটা লাগানো আছে দেখো এইখানে আমি এসটা লাগিয়েছি এবার এটার আরেকটা মুখ নিয়ে গিয়ে এই জায়গাটার সঙ্গে লাগিয়ে দেবে ব্যাস হয়ে যাবে প্রাইস আছে 1500 ওকে 1500 যাচ্ছে এটার প্রাইস চোকারটা দেখাতে বললে দেখিয়ে দিচ্ছি চোকারের প্রাইস ছিল 1100 1100 চোকার প্রাইস 1100 1100 স্ক্রিনশট নিয়ে নাও 1100 শিলিগুড়ি কি বললো আশ্রম বাজার না আশ্রম পাড়া এরকম আমি একটা জায়গার নামটা সেদিন উনি স্টোরে এসেছিলেন তো আমি জায়গার সবাই তোমরা জায়গার নাম জিজ্ঞাসা করো ওই জন্য আমি জিজ্ঞেস করলাম কি আশ্রম বাজার আশ্রম পাড়া ভুলে গেছি এখন তোমরা আমি তো হোয়াটসঅ্যাপ করবে আমি ওনার নাম্বার দিয়ে দেবো তো ওনার সঙ্গে ডিরেক্ট আপনারা কথা বলে নেবেন ঠিক আছে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি দেখো এটার প্রাইস যাবে 1400 এটার প্রাইস যাবে 1400 প্রাইস গুলো তোমাদেরকে একদম আগে বলে দিচ্ছি যে আগে মাথায় তাহলে ফিট করে নেবে যে এই বাজেটটা মানে ওকে এটা নেওয়া যায় এটা দেখো এটা কিন্তু চেয়েছিল এটার একটা অন্য ফটো দিয়ে একজন আমাকে একটা চেয়েছিল রেজির কাজ করা সেটা আমাদের সত্যি ওটা অনেক পুরনো দিনের কালেকশন মানে আমরা ওগুলো ক্লোজ হয়ে গেছে বৃষ্ণি থেকে ওই কালেকশন গুলো কালেকশন ছিল ভালো বাট অনেক পুরনো ক্লোজ হয়ে গেছে এখন এটা দেখো সুন্দর না প্রাইস যাচ্ছে কত বললাম 1400 1400 1400 যাচ্ছে প্রাইস ওকে 1400 যাচ্ছে প্রাইস দুর্দান্ত দেখতে দুর্দান্ত আমি একটা চোকার নিয়েছি খুব সুন্দর হয়েছে খুব ভালো থ্যাংক ইউ ম্যাম রিনিতা দেব ম্যাম কি বললেন দাঁড়ান কমেন্টেই চলে গেল দেখতে পেলাম না যা কানবালা দেখাবে না আজকে কানবালা দেখাচ্ছি না কঙ্কন দেখাবো টাইচেন আজকে দেখাচ্ছি না তোমার হাতের বালা দেখিয়ে দিচ্ছি আর রিনিতা দেবনাথ ম্যাম আপনি রিকমেন্ড করুন একবার কমেন্টটা চলে গেছে দিদি কিছু টিকলি টিকলিটা খুব বড় যাদের ছোট কপাল তাদের কেমন হবে যে টিকলিটা পরে আছে এটা আরো টানা যাবে আমি তো ওইভাবে সেট করিনি মানে পরেছি আস্তে আস্তে নেমে চলে আসছে আমার তো চুলে কোনো স্প্রে বা কিছু দেওয়া নেই এই চুল যে কিভাবে থাকে সে আমি জানি কিছুই নেই জাস্ট ওই একটু খেপে থাকে এই যে টিকলিটার অনেকটা স্পেস আছে তোমরা সবাই একদম যাদের এইখান থেকে কপাল তাদের তো কিছুই হবে না তাদের একদম বেবি টিকলিগুলো পড়তে হবে যাদের মোটামুটি ধরো কপালের সাইজ এখান থেকেও এতটাও আছে তাদেরও এটা হয়ে যাবে একটু টেনে পড়বে ব্যাস তাহলেই হলো টেনে পড়বে এই তো এইখান থেকে তোমাদের দেখো আমার কতটা স্পেস আছে নেমে চলে এসেছিল টিকলিটা আস্তে আস্তে এই থাকবে জিনিসটা ওকে কি দেখাচ্ছ পাগল হয়ে যাব নিয়ে নাও এখন কোন কালেকশন কিন্তু তোমরা প্রত্যেকদিন পাগল হবে কারণ পুজো আসছে একটাই ব্যাপার কিউকি পূজা আর তো মানে তোমরা ধামাকা কালেকশনই পাবে সব সময়
প্রত্যেক দিন যার যেদিন যেটা দেখে মনে হচ্ছে, যেমন আগে এই যে কালেকশন এগুলোর কিন্তু রিপ্লেসমেন্ট সত্যি হয় না, এগুলো কতটা আমি বোঝাতে পারছি সত্যিই জানি না। এগুলো একটা আলাদাই লুক, আলাদাই মহত্ব। এগুলো বাড়ির পুজোতে কেউ যদি পরে এত ভালো লাগবে দেখতে, এগুলো মানে একদম অন্য মাত্রার জিনিস। আর এইটা যাচ্ছে তোমরা সবাই পড়তে পারবে এরকম একটা জিনিস, প্রাইস যাচ্ছে এটা 1400। আচ্ছা এটার কানেরটাও দেখাচ্ছি, কানের দুলটা কি মিষ্টি দেখতে। এটা দেখো প্রত্যেকটা ইয়াররিং ইকুয়ালি বিউটিফুল, মানে একমাত্র যদি ডিসঅ্যাপয়েন্টেড হও চোকারটার কানের দুল ছোট, বাকি প্রত্যেকটা আজকে দেখাচ্ছি, ফার্স্ট টাইম দেখছি। থ্যাংক ইউ, দাঁড়াও নামটা দেখি কি হয় না এখন, মানে কমেন্ট গুলো আর আসে না, যা কি হচ্ছে কে জানে। আজ কত, আজকে পেন্ডেন্ট দেখাচ্ছি না ম্যাম, পেন্ডেন্ট তো এর আগের দিন যারা লাইভ দেখেছে তারা পেন্ডেন্ট আমি কত রকম ভ্যারাইটি দেখিয়েছি, ইভেন সব পেন্ডেন্ট সোল্ড, ইচ পেন্ডেন্ট সোল্ড, প্রত্যেকটা পেন্ডেন্ট। আর ওই যে 650 পেন্ডেন্ট কতজনকে দিয়েছি হিসেব নেই, প্রচুর পিসেস এসেছিল, রিস্টক করা হয়েছিল অ্যাকচুয়ালি। দি লহরিটা একটু দেখাও প্লিজ। লহরি, কোনটা লহরি বলছো ডিয়ার? এইটা কি? এটা লহরি নয় কিন্তু, এটা তোমার নেকলেসই, এক্ষুনি পড়েছিলাম। এই যে এই যাবে লুক, এটা নেকলেস, লহরি নয় কিন্তু, একদম বনে দিয়া না ডিজাইন। এটা না ম্যানি কুইনে সব থেকে ভালো বসবে, যদি ওই এইটা বলো। অন্য যদি নতুন লহরি দেখাতে বলছো, আজকে আমি লহরি দেখাচ্ছি না। এই যাচ্ছে ডিজাইনটা, ওকে, এই যাচ্ছে ডিজাইনটার সঙ্গে একটা কানবালা ছিল সুন্দর। আর এইটারও কানের দুলটা দেখো কি বিউটিফুল দেখতে, জাস্ট পাশা করে বসে নিচে ভি করে এইভাবে যাচ্ছে, আসলে সকালে সবাই পাগল হয়ে যাবে। আগের সেটের ইয়াররিংটা আলাদা করে সেল না, কোন সেটের ইয়াররিং আলাদা করে সেল হবে না, কারণ ওগুলো যদি 10টা সেট আছে তো 10 জোড়া ইয়াররিং আছে, যদি 20টা সেট আছে তো 20 জোড়া ইয়াররিং আছে, 22 জোড়া থাকলে সেল করে দিতাম, একদম মাপে মাপে থাকে, ওগুলো সেল হবে না ম্যাম। কাস্টমাইজেশন করে যদি বানানো যায় সেটা জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু আলাদা করে এখন সেল হবে না। আর এইটার কানের দুলটাও দেখো কত সুন্দর, একদম মানানসই। এগুলো তোমরা মানে পুজোয় যে কোনো ধরনের শাড়ির সঙ্গে পরো, তিন লহরি দেখতে খুব সুন্দর লাগে, তিন লহরি দেখতে সত্যিই ভীষণ সুন্দর লাগে। জাস্ট এরকম দেখো বেলপাতা করে ডিজাইনটা, তোমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতন এটা ঝুলিয়ে পড়তে পারবে যেরকম খুশি। আমি একটু চেপে পড়েছি, লুকটা পারফেক্ট হয় এইভাবে, একটু ঝুলিয়ে পড়তে পারে। এগুলো আমরা চেন দিয়ে দেব। আর ট্যাসেল সেট দেখাবে না আজকে, লকেট সেট দেখাচ্ছি না ম্যাম, আগের দিন প্রচুর দেখিয়েছি লকেট সেট, 6টা কি 7টা লকেট সেট দেখিয়েছি, পরে নেক্সট লাইভে যদি হয় পসিবল হয় দেখাবো। আর এই যাচ্ছে কানের দুল, মিনে ছাড়া যারা চাইছো নিতে পারো, এর সঙ্গে তোমরা তোমাদের প্রিভিয়াস কোন মপ চেন বা কিছু নিতে পারো এর সঙ্গে। সীতাহার তো এইটা তো যাবে না, এটা তো খুব ভারী কালেকশন, এটা দেখাচ্ছিও না। এর সঙ্গে এই সীতাহারটা ট্রাই করছি, যদি ভালো লাগে, না হলে আমি অন্য বেল্ট চোকারের সঙ্গে এটা খুব ভালো লাগবে, কারণ বেল্ট চোকারটাও মিনে নেই, এটাতেও মিনে নেই, এটা এর সঙ্গে দেখাচ্ছি না। তোমার থেকে দুটো জুয়েলারি নিয়েছি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ পিউ মল্লিক ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আজ ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, তোমার কি কোনো আউটলেট আছে? ডেফিনেটলি ম্যাম, আমাদের মেন যে শোরুম সেটা পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগর, এছাড়া আমাদের ফ্র্যাঞ্চাইজি আছে শিলিগুড়িতে, বেলদাতে, কল্যাণীতে, হলদিয়াতে, আর মিদনাপুরেও ইভেন আমাদের একটা শপ, আর মেন শপ যেটা আমাদের মেন, আর প্লাস একটা ফ্র্যাঞ্চাইজিও আছে। তোমরা যদি যারা ব্রাইড তাদেরকে রিকোয়েস্ট করবো একবার সময় করে আমাদের মিদনাপুরের যে মেন আউটলেট ভিজিট করে নাও, তোমরা তাহলে সেজে গুজে মনের মতন জিনিস নিয়ে যেতে পারবে। এইসব ডিজাইন কি অ্যাপে পাবো? ওখানে অ্যাভেলেবেল না, প্রত্যেকটা ডিজাইন পাবেন না ম্যাম, অ্যাপে প্রচুর ডিজাইন আছে। অ্যাপের কালেকশন আমি লাইভে দেখাচ্ছি না, লাইভে কিছু আপডেটেড নিউ লঞ্চেস যেগুলো হয় সেগুলো দেখানো হয়, এর মধ্যে থেকে কিছু সিলেক্টেড ডিজাইন অবভিয়াসলি পরে পরে অ্যাপে লঞ্চ হবে, নট অল ডিজাইনস, সেটার জন্যই লাইভ করা। এটাই আমাদের আরো একটা অনলাইন স্টোর বলতে পারেন আপনারা, ওখান থেকে তো কালেকশন পাচ্ছিনি, এখান থেকে আপনারা হিউজ কালেকশন, হিউজ স্টক পাবে। ওকে, কলকাতাতে কোনো নেই, কলকাতাতে যদি মানে হয় তোমরা আশীর্বাদ দাও ওখান থেকে, যেন কলকাতায় খুব তাড়াতাড়ি বৃষ্ণির একটা আউটলেট আসে, তাহলে হলে তো তোমাদের সুবিধেই হবে, সবাই আসতে পারবে। ইউ গলার দাম কত? ইউ গলার কোনটা গো, যেটা এখন পড়েছি সেইটা বলছো? ইউ গলার দাম বলে দিচ্ছি, ইউ গলার দাম ওয়েট 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 ওয়েট, হাত থেকে শুধু পড়ে যাচ্ছে। এই যাচ্ছে জিনিসটা, আমাকে সবাই হোয়াটসঅ্যাপ করবে, আমি ফ্র্যাঞ্চাইজি ওনাদের নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ আমি ওরকম জায়গা বলতে পারবো না,
এই যাচ্ছে জিনিসটার ডিজাইন, খুব কিন্তু হালকার মধ্যে, হালকা কালেকশন, লাইট ওয়েট, আর ডিজাইনের মধ্যেও কোনো হিবিজিবি জিনিস নেই, একদম দেখো প্রপার লুক, একটা ক্লিয়ার লুক। নিচেরটা যাচ্ছে এরকম ফ্লোরাল, তার নিচে ছোট ছোট বেলপাতার মতো, ওপরেরটা তিনটে করে বেলপাতার মতো, মাঝেরটা এরকম। প্রাইস যাচ্ছে এটার 1400, 1400 যাচ্ছে এটার প্রাইস। কানেকটা দেখিয়ে দিচ্ছি একবার, টিকলিটার প্রাইস হচ্ছে 600, বার্ড ওয়ানে এই মুহূর্তে হয়তো এ নেই, কখনো যদি হয় আসানসোলে যদি কখনো হয়, বার্ড ওয়ানে বলতে তো মানে আমি জায়গাটা বললাম আর কি, আসানসোলের মধ্যে হলে তোমরা পেয়ে যাবে। এই যাচ্ছে তোমার কানের দুলটা বা দুর্গাপুর, এই যাচ্ছে কানের দুলটা, ঠিক আছে? কি মিষ্টি না কানের দুলটা দেখতে, দেখো একটু স্টাইলিশ দেখতে, অন্যরকম, মানে যে অন্যান্য কানের দুল এইরকম প্যাটার্নে হয়, ওপরটা সরু হয় নিচের দিকটা এরকম আসে, আর এটা বেশ উল্টো করে এই দেখতে আমার খুব মিষ্টি লেগেছে। এটা প্রাইস যাচ্ছে, সেটের প্রাইস যাচ্ছে 1400, 1400। যারা খুব হেভি কানের পড়তে চাও না, অথচ একটা ঠিকঠাক মাপের মধ্যে কানের দুলটা খুব সুন্দর, 1400, 1400 যাচ্ছে এটার প্রাইস। দিদি আপনি কিন্তু বলেন না দিল্লি ডেলিভারি হবে, ও ম্যাম অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয়, আউট অফ ইন্ডিয়া আমাদের প্রোডাক্ট যায়, ঠিক আছে? তো ওটা আর আমি মেনশন করছি না, কারণ অল ওভার ইন্ডিয়া আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয়। আপনারা ইন্ডিয়ার ভেতরে বসে এবং ইন্ডিয়ার, এখন একজন জিজ্ঞাসা করছিলেন না বাংলাদেশে ডেলিভারি হয় কিনা, হয়, সব জায়গায় হয়, আউট অফ ইন্ডিয়াও ডেলিভারি হয়, আপনারা সব জায়গায় পেয়ে যাবেন। আর সেটার বাইরের ক্ষেত্রে আলাদা কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, আর আমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনারা প্রিপেড অ্যান্ড সিওডি দুটো ফেসিলিটি ইভেন পাবেন। প্রিপে আপনারা জানেন যে সিওডি ফেসিলিটি খুব কম জায়গা থেকে, খুব কম অর্গানাইজেশন থেকে আপনারা পাবেন, আপনারা আমাদের কাছে প্রিপেড সিওডি দুটো ফেসিলিটি পাবেন। আচ্ছা ঠিক আছে, এই চোকারটা এবারে রাখলাম। হ্যাঁ, এর আগের দিন আমার কিরকম মাথা খারাপ হয়েছে জানো, তোমার মানে জুয়েলারি গোছাতে গিয়ে চারিদিকে এত জুয়েলারি, আমি জন্য আজকে কম দেখাচ্ছি, কারণ আগের দিন আমি পাগল হয়ে গেছি, ডেসপ্যাচ করতেও পাগল হয়ে গেছি আমি। কালকে রাত 9টায় আমি বাড়ি ফিরেছি সব কমপ্লিট করে, তাও বললাম না, তাও এখনো কালকে রাতের অর্ডার আর আজকে সকালের অর্ডার এখনো বাকি আছে, সেগুলো হয়নি, আর শুধু একজন দিদির বাকি আছে আগের অর্ডার, সেটা হচ্ছে ওই ট্যাসেলটার জন্য, ট্যাসেলটা এলে ডেলিভারি হয়ে যাবে, বাকি সবার হয়ে গেছে। আচ্ছা এই যাচ্ছে হচ্ছে আমি পরেছি এখন, হালকা লুক যারা চাইছো, হালকা সীতাহারের মধ্যে এই কালেকশনটা দুর্দান্ত, 2-6 সাইজের চুড় সিম্পলের মধ্যে, ম্যাম সাইজ সব পেয়ে যাবেন একটা ডিজাইনে, এরপর সিম্পলের মধ্যে আজকে চুড় দেখাচ্ছি না, অন্যান্য লাইভে দেখিয়েছি, আজকে একটুখানি কালেকশন গুলোই আজকে দেখো একটু হেভির মধ্যে, কোনো কালেকশনই আজকে খুব হালকা নয়, তো সেরকম মানানসই আমি আজকে চুড়টা রেখেছি, কারণ আমরা যেভাবে লাইভে একটা সেট করে জুয়েলারি দেখাই, অনেকে এরকম পুরো সেট পারচেজ করে, মানে ধরো যে আমি যে হারটা দেখালাম আজকে 3500, তার সঙ্গে চুড়টা টিকলিটা এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাচ করবে, দেখে মনে হবে যে একটা সেট, এটা নয় যে ইউনিফর্মের মতন প্রত্যেকটার একই ডিজাইন, মোটেও না, কিন্তু প্রত্যেকটা জিনিস একসঙ্গে পরলে ভালো লাগবে, তো ওইভাবেই আজকে দেখিয়েছি। এক্সিলেন্ট কালেকশন, আমি নিয়ে ভীষণ স্যাটিসফাই, পুরো গোল, থ্যাংক ইউ ম্যাম, সত্যি প্রত্যেকে প্রতিবার যে লাইভে আসি আপনারা এত ভালো কমেন্ট করেন, আমি সবাইকেই বলি যে এখানেই লাইভেই তোমরা আমাকে বলো যে এই জিনিসটা আমি বললাম গোল্ড গোল্ড পেয়েছো কিনা, ডেফিনেটলি যে তোমরা এই রিভিউটা দাও এখানে, আমার জন্য এটা মিন্স আ লট। আমি দাঁড়ো, এটা না, এতে ট্যাসেলটার জন্য ভাড়ের বেলটা বেঁকে যাচ্ছে, এগুলো এমনিতে চেন দেব, ঘাড়ি চেন যাবে, তো এখন ট্যাসেলে দেখাচ্ছি আমি, ট্যাসেল একটু বেঁকে যাচ্ছে। হালকা যদি কেউ লুক চাও, আমি হালকা লুকের মধ্যে এটা দেখাচ্ছি, নো স্পিন আছে, হ্যাঁ একটাই আজকে দেখাবো, কারণ আগের দিন আমি 7টা থেকে 8টা নো স্পিনের ভ্যারাইটি দেখিয়েছি, 7টা থেকে 8টা, ঠিক আছে? আজকে আর দেখাচ্ছি না, নো স্পিনের অত ভ্যারাইটি থাকে না, তার আগেও আমি একদিন 7 থেকে 8টা ভ্যারাইটি দেখিয়েছি, তো অলরেডি 16-17টা ভ্যারাইটি হয়ে গেল, তো আজকে এইটা নিউ লঞ্চ হয়েছে, ইভেন এটা কিন্তু একটু কষ্ট হয়, এটার প্রাইস যাবে তোমার 400, এটা আমি আজকে শুধু পরে বসেছিলাম, তারপর অস্বস্তি হচ্ছে খুলে দিয়েছি, এটা একটু বড় সাইজের মধ্যে আছে, প্রাইস যাবে 400, এটা ব্যাকে না দেখালে বুঝতে পারবে না, এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, অন্য রকম। আমার সিলভার সেটটাও কি ডিসপ্যাচ হয়েছে পাইল দেব, প্রিয়া ঘোষ,
না তোমারটা আসেনি, দাঁড়াও আসবে। বর্ষারি আছো কিনা বলে দিচ্ছি, জুই বালা তো টু টু সাইজ, আর বাটারফ্লাই সেটটা রেডি আছে, জুই বালাটা জাস্ট এলেই ডিসপ্যাচ হয়ে যাবে। তোমার এটা আছে, আরেকটা দিদির একটা ওই ইয়ার সেট আছে, এই দুটো হোল্ড আছে এখন, ময়ূরের একটা সেট আছে সীতাহার, সেই দুটো একসঙ্গে আসবে। তোমার এলে তোমার বাটারফ্লাই আর ওটা হচ্ছে ডিসপ্যাচ হবে, ইনফর্ম করে দেবো আমি ডিসপ্যাচ করার আগে। আমিও প্রচুর নিয়েছি খুব সুন্দর জিনিসগুলো, সবাই জানতে চাই কোথা থেকে কিনেছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ মধুমিতা মুখার্জি ম্যাম। মান্তাশা আরেকবার দেখান প্লিজ, মান্তাশার প্রাইস ছিল 1500, কোথায় রেখেছি দাঁড়াও, এখানে কিছুটা ওখানে কিছুটা, এইটা ছিল মান্তাশাটা, মান্তাশাটা মিস করো না। টু টু রিস্টটা কিভাবে পড়বে দেখিয়ে দিলাম, বাকি তো টু ফোর রিস্ট থেকে কোনো অসুবিধে নেই। টু টু রিস্ট যাদের তারা কিন্তু মেনশন করবে, না হলে আমি শুধু শুধু এক্সট্রা দেব না। আরো একটা জিনিস হয় যেটা আমি আগে করতাম, এখন তো বাই সাইজের অনেক কিছু থাকে, আগে থাকতোই না, একদম নিয়ে সোজা এখানে গলিয়ে দিতাম, এটা আরো সব থেকে ভালো। আংটাটাকে ধরে একদম এইটার ভিতরে গলিয়ে দিয়েছি, এই চেনটার ভিতরে ব্যাস ফিট হয়ে গেছে, আংটাটাকে ধরে গলিয়ে দিয়েছি। এইটা আছে মান্তাশাটা, প্রাইস এটার 1500। তো যাদের টু টু রিস টু এইট রিস তাদেরও কিন্তু এটা খুব ভালো কাভারেজ দেবে, এটা বেশ চওড়া মানে বড়, মান্তাশার পাট্টাটা বেশ বড়, টু এইট রিসটাও খুব ভালো কাভারেজ দেবে এটা। ওকে 1500, এটা বুঝতেই পারছো 600 মান্তাশা হয়, 1500 হয়, টোটালি ডিজাইনের উপর ডিপেন্ড করে জিনিস। এর আগের দিনের আগের দিন আমি একটা 1100 মান্তাশা দেখিয়েছিলাম, কেউ পেলে রিভিউ দিও মান্তাশাটার লুকটা কতটা মানে পুরো সোনা মনে হবে। আর খুলতে পারছি না, ঠিক আছে। তো এটা লুক, এগুলো ডিজাইনের জন্যই দাম হয়, যেহেতু এই যে পুরো পাতের কাজ, তারের কাজ, ঢালাই ডিজাইন হলে দাম কম হয়, পাত আর তার এগুলোর কাজ থাকলে দাম তখন বেশি হয়। দেখো তারের কাজ আছে, ভেতরে পাতের কাজ আছে, অল্প করে মিনেকারি আছে, সব মিলে ডিজাইনটা অনবদ্য। এগুলো মানে তোমরা তোমরাই ভেবে দেখো যে 1500 এত সুন্দর একটা গোল্ড লুক বালা জিনিস, এরকম জাস্ট একটা পরবে হাতে আর হাতে অন্য জিনিস পরবে, লং চেন দেখাবে, মপ চেন দেখাবো, দিদি টু ফোর সাইজে বালা দেখাবে, যেই বালাটা পরে আছে সেটা আজকে দেখাচ্ছি। বালাটা টু টু থেকে টু এইট সব সাইজ পেয়ে যাবে, টু টু থেকে টু এইট সব সাইজ পেয়ে যাবে বালাটা, ইভেন মিনে ছাড়া, বালাটা মিনে ছাড়া তো সবাই পারচেজ করতে পারো, যে কেউ তোমার গোল্ডের জুয়েলারির সঙ্গে পড়তে পারো। 22 ক্যারেট হলমার্ক গোল্ড জুয়েলারির সঙ্গে প্রত্যেকটা ডিজাইন ম্যাচ করবে, ঠিক আছে। চলো আমি এই লং সেটটা আগে দেখিয়ে দিই, এটার প্রাইস ছিল কত, 2100, 2100, 2100 ছিল লং সেটটার প্রাইস। আগের দিনের মান্তাশাটা আমি নিয়েছি, এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর চোকার দেখাবে, সুন্দর চোকার এরপরে এইটা তো আজকে দেখাচ্ছি, আবার যদি নতুন কিছু আসে দেখাবো। এইটা যাচ্ছে তোমার সীতাহারের কানেরটা, এই সীতাহারটা কিন্তু সবার জন্য, যেভাবে আমরা পড়ছি আমার বোনেরাও পড়তে পারো, এবং আমার দিদিদেরকেও বলবো যে এগুলো আপনারা পড়তে পারেন, তোমরা তোমাদের মাদের জন্য কিন্তু এরকম সীতাহার নিতে পারো। আমি বেল্ট চোকারটা খুলছি, তোমরা একটা ডিজাইনটা বুঝতে পারবে। দিদি মান্তাশা 28 সাইজ হবে, মান্তাশার কোন সাইজ নেই, মান্তাশার সবার হাতে ফিট হবে, 28 রিস্ট অব্দি আপনার ফিট হয়ে যাবে, 28 রিস্ট হলে হাতটা একটু রিস্টটা চওড়া হবে, তো এই যাবে তখন এইরকম বসবে। ওকে এই দেখুন চেন এখনো এতটা বাড়তি আছে, 28 রিস্ট আমি ধরলাম, এত ওপরে ধরছি, দেখুন কেমন লুক আসবে। আর দেখেছেন কাভারেজ, এটার ফুল কাভারেজ দেবে, যার যত চওড়া রিস্ট হোক তার সেরকম রিস্টেই পড়তে পারবে, ইভেন এই জাতীয় জিনিস যদি কেউ বিয়েতে এই জায়গায় পড়তে চাও সেটাতেও ভালো লাগবে, তাগা হিসেবে পড়লে, তাগাই তো বলে বোধ হয়, এইভাবে পড়লেও এই জিনিসটা ভালো লাগবে। আমি এরকম আগে পড়তাম মাঝে মাঝে, চুটটা দেখাও একবার, তুমি যেটা পড়ে আছো এইভাবে স্ক্রিনশট নাও, আমি ডিজাইনটা না লাস্টে আবার দেখাবো। এটা এই ছোট সাইজ তো, আমার পড়তে গেলে হাতটা একটু ছিলছে, আর খিল বারবার খুলে পড়তে রাত ভোর হয়ে যাবে লাইফে, আমি লাস্টে আরেকবার দেখিয়ে দেবো, এইভাবে দেখো আমি লাস্টে ভালো করে দেখিয়ে দেবো। গিনি হার, গিনি পাশা দেখাবে, গিনি হার আজকে কিছু দেখাচ্ছি না। আচ্ছা আমি যেটা বলছিলাম, সীতাহারটা যদি কেউ শুধু পরো কেমন লুক লাগবে দেখো, এইরকম লাগবে লুকটা। এগুলো কিন্তু তোমরা মাদের জন্য নিতে পারো, এই সীতাহার গুলো হালকার মধ্যে ভালো লাগবে, ওনারা এগুলো প্রেফার করবেন, বা সোনার খুব হালকা একটা কিছু ছোট্ট গয়না পরছেন তার সঙ্গে লং ভাবছেন একটু হালকার মধ্যে কিছু পরব, এই সীতাহারটা নিতে পারেন। ব্যাকে দেখিয়ে দিচ্ছি, ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে,
আমার আগের উইকে দুটো সেট নিয়েছি পুরো সোনা দারুণ হয়েছে চন্দ্রানী চট্টরাজ ম্যাম থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে হচ্ছে সীতাহারের ডিজাইন দেখো এটাও ভীষণ সুন্দর দেখতে প্রাইস এটা 2100 2100 এটার প্রাইস হচ্ছে 2100 ইসকা প্রাইস আড়াই 2100 2100 ওকে এই যাচ্ছে জিনিসটা এটা যাচ্ছে বেলটাটা লাইট কালেকশন হালকার মধ্যে একটা কালেকশন ওকে এইরকম কালেকশনটা যাচ্ছে কানের দুলটা দেখিয়ে দিচ্ছি সিলভার গুলোর উপর মিনাওয়ার খায় হ্যাঁ একদম মিনিওয়ার্কও হবে কেন হবে না আমি তো আগের দিন যে ময়ূর যে ক্রিস্টাল চোকারটা পরে বসেছিলাম ওই লাইফটা দেখবে ওটাই পুরো মিনে করা ছিল তো এবং এই যে ময়ূর ডিজাইনটা আমাদের হয়ে আসছে এটাও যদি হয় তো আমাদের ফটো তোলা থাকবে কেউ যদি চাও দেখতে চাও আমার তো ওটা মানে আমি ভাবছি আর কি ইমাজিন করছি যে খুব সুন্দর লাগবে ওই কালেকশনটা দেখতে হয়ে এলে এবারে সংযোগকারীর অর্ডার আছে ওটা হয়ে এলে আমি ফটো তুলে রাখবো তোমরা দেখতে পারো আচ্ছা এরপর যেটা দেখাচ্ছি সেটা দেখো সেটা এর তো নিজস্ব একটা কানের আছে আমি তার সঙ্গে ঝুমকোটাও দেখিয়ে দিচ্ছি কেউ যদি সেট হিসেবে নিতে চাও বৃষ্ণির বক্সে আমার আলমারি ভরে আছে লাইভ দেখে প্রোডাক্ট নিতে ইচ্ছে করে মাম্পি পারি ম্যাম আমি জানি আপনার প্রচুর অর্ডার আসে আমি জানি আপনার কাছে প্রচুর ভালো কালেকশন আছে ফিঙ্গার রিং একটু দেখাও এই যে ফিঙ্গার রিংটা দেখো 450 এটাও 450 এটাও কালেকশনটা 450 এটাও 450 আর এটা কোন দিকে দেখাবো এটা তো আমি আগের দিনও পরে বসেছিলাম এটার দাম 300 ব্রাইডাল নেকলেস আরো কি ব্রাইডাল এক্সট্রা কি দেখাবো বলো এই যে শুরুতে যদি না দেখে থাকো এইটা তোমরা ব্রাইডালরা নিতে পারো যারা এরকম সেট চাইছো তারা কিন্তু এটা নিতে পারো এইটা যাচ্ছে সেটটা এইটা যাচ্ছে কানেকটা এটা পরলে তো আর কিছু পরার দরকার নেই একদম গলায় এইভাবে চেপে বসবে তোমাদের ওকে ঝুলিয়ে পড়লে তো পড়তেই পারো গলায় চেপে বসবে উঠে থাকবে না জাস্ট সেটা বলছি এই যাচ্ছে হচ্ছে কানের দুল এটা একটা দেখিয়েছি ব্রাইডাল এই সীতাহারটা দেখিয়েছি ব্রাইডাল পারপাসেই বলতে পারো এই সীতাহার মানে এটা বিয়েতে পরলেই সব থেকে বেশি ভালো লাগবে বা যারা একটু হেভির উপর সীতাহার চাইছো একটা সুন্দর ডিজাইন তারা এটা নিতে পারো এটা লুক আমার মনে হয় এটার ফিনিশ আমি সামনে থেকে দেখছি এটার ফিনিশ অন্য অনেক সীতাহারের থেকে অনেক বেটার খুবই সুন্দর দেখতে এটা এটা ডিজাইনটাই মারাত্মক লাগে আমার এই যে লকেটের ডিজাইনটাই খুব সুন্দর লাগে চলো ইউ শেপের কিছু হবে মিনা করা ইউ শেপের মানে চাটাই চাটাই নতুন কিছু আসেনি আমাদের ওয়েবসাইটটা একটু দেখো যদি কিছু পাও আমার মনে তো পড়ছে না ওরকম বাট দেখতে পারো ময়ূর যারা কালেকশন পছন্দ করো এই সেটটা দেখাচ্ছি প্রাইস আছে এটা 2000 সেটের প্রাইস আছে 2000 দিদি ডেলিভারি কি ঢাকা ডেলিভারি দিতে হলে ম্যাম হোয়াটসঅ্যাপ করুন আমি সব বলে দেব হোয়াটসঅ্যাপ করুন আমি বলে দেব ওকে টাইরা টেকলি সব দেখাবো একটু আমাকে টাইম দাও আমি সব দেখিয়ে উঠবো এখনো হচ্ছে কঙ্কন আছে মপচেন আছে পাশা আছে নেকলেসের সেগমেন্টটা একটু কমপ্লিট করে নিয়ে দেখাবো এরপর আমি নেক্সট পাশাতেই যাব পাশা আর মপচেন এইটা যাচ্ছে ময়ূরের সেটটা এর নিজস্ব দুল হচ্ছে এইটা সেটের প্রাইস যাচ্ছে 2000 মানে যারা সেটটা পারচেজ করবে এই যে কানের দুলটা যাচ্ছে এই যে ফুলটা আছে এটার ম্যাচিং এ ব্রাইডাল সীতাহার কত দাম 2600 সীতাহার যেটা দেখালাম ওটার প্রাইস 2600 ব্যান্ড টাইপ টাইডা টিকলি না আজকে নিয়ে বসিনি গো এর আগে কিন্তু আমি লাইভে দেখিয়েছিলাম যদিও মনে পড়ছে না কোন লাইভে দেখিয়েছি আজকে আবার ডিএনডি করা হয়নি স্লিক চোকার হবে ম্যাম আজকে আর চোকার অন্য কিছু ভ্যারাইটি দেখাচ্ছি না একদিনে তো সব দেখাতে পারবো না আজকে দেখো আজকে অনেক কিছুই দেখাবো তো অলরেডি 9টা বেজে গেল 8টায় বসেছি 1 ঘন্টা হয়ে গেছে আমি বলছি এই ঝুমকোটা তোমরা শুধুও নিতে পারো আর এটার সঙ্গে নিলেও দুর্দান্ত লাগবে ঝুমকোর প্রাইস এই রে বর্ষাদি ঝুমকোর প্রাইস বলো ঝুমকোর প্রাইসটা ছিল না দাঁড়াও দেখছি আগে এখানে আছে নাকি মুশকিল করেছে এটার প্রাইস যাবে তোমার ওই 800 বা 900 যাই হোক বলে দিক একবার বলছি সুনেত্রদা তুমি ঝুমকোর প্রাইসটা একটু বলো হ্যাঁ আজকে হবে না পাশা কঙ্কন কি পাশা কখন দেখা পাশা দেখাবো পাশা দেখাবো পাশা আজকে দেখাবো ওয়েট করো পাশাটার ম্যাচিং এ আংটিটা আছে আমি 9:30টার মধ্যে তোমাদের সব কালেকশন কমপ্লিট করে দেব কি সুন্দর লাগছে তোমাকে বৃষ্টি থ্যাংক ইউ তুই কালকে আসবি তো তুই বল আমাকে কালকে আসবি কিনা
মানে তাহলে আমি একটা অন্য প্ল্যান বানাবো আর কি, না হলে হবে না সেটা। বৃষ্ণি এখনো আশা মতো করেনি। থ্যাংক ইউ ম্যাম। দিদি ক্রিস্টালের মধ্যে চোকার হবে। ক্রিস্টাল আর ক্রিস্টাল আগের লাইভে সব দেখে দিয়েছি, মানে পরশুর লাইভে। জাস্ট টুইস্টে লাইভ হয়েছে, আমার স্ট্যাটাসটা একটু ফলো করুন, যদি কিছু বাঁচা কুচা আছে স্ট্যাটাসে দিয়ে দিব। সবই বেরিয়ে গেছে বলতে গেলে, এক দুটো ভ্যারাইটি কি হয়েছে না, মানে একজন হচ্ছে অর্ডার ক্যান্সেল করেছেন, সেটার জন্য ওই দুটো সেট শুধু আছে, মানে উনি অর্ডারটা ক্যান্সেল করেছেন বলে, না হলে ওই দুটো বুক হয়ে যেত। এখন কে ওটা চেয়েছিল তো আমি আর খুঁজে পাচ্ছি না। ওকে, আজকে কঙ্কন দেখাবো, কঙ্কন দেখাবো। এই কানেরটা দেখাই, কানেরটার প্রাইস বলো শুনে ত্রুদা, নাহলে বর্ষাদি কে দেখছো? আচ্ছা 700। ওয়াও, এটা 700-তে কি দারুন দেখতে। এটা ঝুমকোটা আমি ব্যাকে দেখালে বুঝতে পারবে, এটার মেইন ডিজাইনের মানে সুন্দর ডিজাইনটা যেটা সেটা হচ্ছে ঝুমকোটা। ময়ূর পাশাতে কিন্তু তোমরা আগেও কানের পেয়েছো, বাট এই ঝুমকোটা দুর্দান্ত দেখতে। আর এটার সঙ্গে দেখো নিজস্ব কানের তো এটা পড়তে পারবে, বাট এটা যদি নাও এর সঙ্গে পড়ো, বা ময়ূরের অন্য তোমাদের কালেকশন আছে পড়ো, বা শুধু পড়ো ঝুমকোটা, দুর্দান্ত দেখতে ঝুমকোটা। ব্যাক ক্যামেরাতে দেখালে বুঝতে পারবে। প্রাইস আছে এটা 700, 700 এর দুর্দান্ত ফিনিশ এটার। ব্যাকে আমি দেখিয়ে দিচ্ছি আগে তোমাদের, তারপরে আমি লুকটা দেখাচ্ছি। এইটা যাচ্ছে সেটটা, ঝুমকোটা আগে তোমাদের ব্যাকে দেখাই। দেখো ঝুমকোর মধ্যে ঢালাইয়ের কাজ বেশি থাকে, তারের কাজ খুব রেয়ার আসে। কি মিষ্টি দেখতে, দেখো এই এখানের থেকেই ডিজাইনটা দেখো, তারের কাজ আছে ঝুমকোতার। আমি খুব রেয়ার দেখি ঝুমকোতে, বৃষ্ণির কালেকশনে আমি পার্সোনালি খুব রেয়ার দেখেছি ঝুমকোর মধ্যে এত সুন্দর ফিনিশের তারের কাজ, ঢালাই কাজ হয়, তারের এত সুন্দর ঘোরানো নকশিকারী কাজ খুব কম দেখেছি। প্রাইস যাচ্ছে এটা 700, প্রাইস যাচ্ছে এটা 700, ঝুমকোর প্রাইস যাচ্ছে 700। দিস ইজ অ্যানাদার কালেকশন, আমি বলবো ডোন্ট মিস, এটাও মিস করো না কালেকশনটা। ময়ূরে আরো পাবে ঝুমকো, এর আগেও বোধ হয় আমি দেখিয়েছি, কিন্তু সব ভরাট কাজে, ঢালাই কাজের ওপর, এত সুন্দর তারের কাজের নয়, তারের কাজটা খুব নিখুঁত কাজটা। প্রাইস যাচ্ছে এটার 700। এটা কিন্তু এটার সঙ্গে সেট নয়, হ্যাঁ সেটের কানের দুল এটা, কিন্তু এই সেটটা যদি কেউ করে পড়ো, এটা 2000 আর এটা 700, কেউ যদি পরে পড়ো এই সেটটা, একদম তোমাদেরকে তোমাদের দিকেই সবাই তাকাবে, এইটুকু বলতে পারি। টাইচেন আজকে দেখাচ্ছি না, ঝুমকোটা সত্যি দুর্দান্ত মলিদি, টাইচেন আজকে দেখাচ্ছি না ম্যাম। আপনারা একটু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন, ওখানে অনেক টাই সেট আছে সুন্দর সুন্দর, মনে হয় যদি না সোল্ড হয়ে যায়, আরো আপডেটও হবে কালেকশন। আর টাই সেট যদি লাইভে মানে নিউ স্টক কিছু আসে দেন আমি লাইভে দেখাবো। দিদি ইয়াররিংটা পেয়ে খুব ভালো লেগেছে, ঝুমকোটা জাস্ট দারুন। থ্যাংক ইউ উর্মি দাস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। বালাটার প্রাইস 2200 পেয়ার, বালা প্রাইস 2200 পেয়ার। আমি লাস্ট এর লাইভে আরেকবার হাতে জিনিসগুলো দেখিয়ে দেবো। এটা তো আমার খুলতে ইচ্ছা করছে না, এই টোটাল সেটটা এত সুন্দর দেখতে লাগছে, মানে একদম এটা যদি একটা টোটাল সেট হলো খুব হতো, খুব ভালো হতো, ভালো ম্যাচ করছে। দেখো শুধু ঝুমকোটা পরলে কিরকম লুক লাগছে, এটা লুকটা লাগছে শুধু ঝুমকো, শুধু ঝুমকোটা পরলে খুব ভালো লাগবে, যে কোনো জিনিসের সঙ্গেই মানাবে। নেকলেসটা দেখিয়ে দিচ্ছি, উইথ ইয়াররিং নেকলেস প্রাইস আছে 2000। এইটা যাচ্ছে নেকলেসটা, টার্কোয়েজ মিনেকারিতে আছে পেখমটা, আর মেন ময়ূরের মুখে এই ব্লু মারুন করে মিনেকারিটা আছে। প্রাইস যাচ্ছে এটা 2000, প্রাইস যাচ্ছে এটা 2000, ডিজাইনার পিস। দিদি ঝুমকো ময়ূরের গলার সেটটা অর্ডার করতে চাই ম্যাম, যেটা আপনার পছন্দ হচ্ছে সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, যেটা পছন্দ হচ্ছে সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার নাম্বার পিন পোস্ট করা আছে, ব্রাইডাল সীতাহার নিচে ঝোলানো যেটা আছে ওটা যদি খুলে দিতে বলা হয় খুলে দেবেন। লিফ মোটিভটা চাইছো না, এইরকম চাইছো? দেখো একটা বলতো লাগাতে হবে, কারণ আংটাটা ঢালাই করা থাকে, এইরকম লুকটা থাকবে। তুমি যদি এই লিফ মোটিভটা, এটা কিন্তু ভালো লাগছে, খুলে দিতে বলো, এই জায়গাটা আমরা একটা বল লাগিয়ে দিতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে এক্সট্রা নেই, হ্যাঁ এই জিনিসটা লাগাতে পারবো না, এগুলো আমাদের কাছে এক্সট্রা থাকে না, নিচে শুধু একটা বল এক্সট্রা থাকে, বল লাগিয়ে দিতে পারবো। আরেকটা জিনিস হবে, এই যে নিচের যেটা দেখছো, হ্যাঁ এই যে নিচের জাস্ট ঘুংরুটা, এটা জাস্ট এখানে লাগিয়ে দিতে পারবো, কমপ্লিট হয়ে যাবে, করতে পারো। আমি তো নিজেই বললাম না, টায়রা টিকলি টিকলিটা দেখালে বুঝতে পারবে, টিকলিটা এরকম ছিল না, এটা আমি বল করে পড়েছি আমার মুখে যাবে বলে। আমি দুটো সেট অর্ডার করেছি, একটা একটু আগে, টাইমটা দেখো প্লিজ। উষসী গুপ্তা ম্যাম, আপনি যদি ওয়েবসাইটে অর্ডার করেছেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, আফটার লাইভ আমি দেখে নেব, ওয়েবসাইটও কন্টিনিউয়াসলি চেকিং হয়, আপনি মেসেজ পেয়ে যাবেন।
ওকে। আর কোনো কনফিউশন হলে হোয়াটসঅ্যাপ করে রাখুন, আফটার লাইভ দেখে নেব। এটা গেল সেটটার ইয়াররিংটা, ময়ূরের মানে ময়ূর যে সেটটা রাখলাম তার ইয়াররিংটা। আর এটা গেল ঝুমকোটা, বললে আমি ঝুমকোটা তোমাদের ব্যাকে আবার দেখিয়ে দেব, ঝুমকোটা সত্যি অসাধারণ, মিস করো না। চুটটা পরে ব্যাক ক্যামেরাতে চুটটা হ্যাঁ দেখাবো, পরে ব্যাক ক্যামেরাতে আমি দেখাবো চুটটা। তার আগে কালেকশন গুলো একটু কমপ্লিট করে নি, এত ভালো কালেকশন আমারই বারবার করে তোমাদেরকে দেখাতে ইচ্ছে করছে। ঠিক আছে, এইটা গেল ঝুমকোটা। ওকে, মিনিকারি গুলো তোমরা ফ্রন্টে দেখেছো, এখানে একটু বেশি ডার্ক লাগছে। এটা গেল ঝুমকোটা। চলো নেক্সট কালেকশন যাচ্ছি, মকচেন আর পাশাটা আগে দেখিয়ে দিই, না হলে মিস হয়ে যাবে ওটা। তারপরে টাইরাটিকলি নট এর কামরবন্ধনি এগুলো সব দেখাবো। একটা পাশা দেখাচ্ছি ফার্স্টে, যেটা হচ্ছে আংটিটার সঙ্গে ম্যাচ করবে সেই পাশাটা দেখাচ্ছি। প্রাইস যাচ্ছে পাশাটার প্রাইস 600 বা 700 হবে। এটারও প্রাইস করা হয়নি, দেখেছো আমি কতগুলো শুধু প্রাইস জানতেই ভুলে গেছি। আচ্ছা পড়ছি, দেখো পাশাটার প্রাইসটা বলে দিচ্ছি, হ্যাঁ বুকিং করার সময় বলে দেব। টাইরা টিকলির প্রাইস আছে 600, টাইরা টিকলি এখন আমি দেখাইনি, টিকলির প্রাইস আছে 600, তোমার টিকলি আমার টিকলির প্রাইস আছে 600। এই পাশাটা কিন্তু খুব সুন্দর দেখতে, একটু বড় সাইজের ওপর আছে, হ্যাঁ স্কোয়ার বড় সাইজের ওপর আছে। প্রাইসটা দেখা হয়নি, প্রাইসটা তোমরা বুক করো আমি বলে দেব। ওকে, এই যাচ্ছে জিনিসটা, এই যাচ্ছে, এটা দেখো, এটা হচ্ছে আংটিটার সঙ্গে কিন্তু ম্যাচ ম্যাচ, কেউ যদি চাও ম্যাচ করে নিতে নিতে পারো। এটা যাচ্ছে পাশা, এটা যাচ্ছে আংটি, সেম জিনিস, জাস্ট হচ্ছে আংটিটায় ঝুমুর গুলো নেই। তোমার গোলাপ ফুল, গোলাপ ফুলগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ ম্যাম। কঙ্কন দেখাবে, আচ্ছা হ্যাঁ কঙ্কন একটা দেখাবো, কঙ্কনটা না এবার আমি পরে বসছি তাহলে তোমরা দেখতে পাবে। হাতে অনেকগুলো করেছিলাম, কঙ্কনও তোমরা 2-2 থেকে 2-8 সব সাইজ পাবে, 1600 পেয়ার। কঙ্কনটাও 2-2 থেকে 2-8 সব সাইজ পাবে, 1600 পেয়ার, খিল দেওয়া কঙ্কন, খিল দেওয়া কঙ্কন, ঠিক আছে, খিল দেওয়া, যে যার প্রপার সাইজ বলেই কিন্তু বুক করো। কঙ্কনটা পরে নিলাম তাহলে তোমরা দেখতে পাবে। আচ্ছা এরপরে কি দেখাবো, মপচেন, মপচেনের প্রাইস যাবে 1500। এই টিকলির ওয়েবসাইট এখন নেই, সীতাহার দেখাও, দেখানো হয়ে গেছে ম্যাম। একটু ছোট সাইজ পাশা হবে, ছোট সাইজ আরেকটা দেখাবো, এটা একটু বড় সাইজ। আজকের কালেকশন গুলো ম্যাক্সিমামই একটু হেভি আছে, ছোট সাইজ জিনিস আমি অন্যান্য লাইফে দেখাই। পাশার এই পাশাটার প্রাইস আছে 600। আর কুলোর, আর একটা কুলোর ডিজাইন দেখাবো, ওটা বোধ হয় 400 বা কিছু হবে, ছোটর মধ্যে দেখাবো। অন্যান্য কিন্তু লাইফে খুব সুন্দর সুন্দর ছোট পাশা দেখিয়েছি ম্যাম। ডাবল মপচেন, এটাও যখনই দেখানো হয় তখনই ডিমান্ড থাকে, জিনিসটাই খুব মিষ্টি দেখতে। এই যাচ্ছে ডাবল মপচেন, যারা ছোট ঝুমকো নিয়েছো, ছোট মাপে যে ঝুমকোগুলো নিয়েছো না, তার সঙ্গে এই মপচেনটা নিতে পারো, ওই ছোট ঝুমকোগুলোর সঙ্গে পেয়ার করে পরতে পারো, খুব ভালো লাগে দেখতে। জিনিসটার ডিজাইনটাই এরকম ডাবল লেয়ারে করা। আর কান টানা পাওয়া যাবে ম্যাম এখন নেই, এর চেয়ে কম রেঞ্জের টিকলি হবে, টিকলি না প্রায় 600 রেঞ্জেই আসে, কিছু কিছু 500 থাকে, তো 500 আর 600 মধ্যে তো সেরকম কিছু ডিফারেন্স নেই। এবার যদি বলো কম বলতে অনেকটা কম চাইছো, তাহলে দেখতে হবে, আমি যদি পাই নেক্সট লাইফে দেখাবো। ওকে, যদি হয় সম্ভব তাহলে আমি নেক্সট লাইফে দেখাবো। আচ্ছা এই যাচ্ছে ডিজাইনটা, ডাবল মপচেন, এটারও প্রাইস যাচ্ছে 1500, 1500 যাচ্ছে এটার প্রাইস। কেউ এটার সঙ্গে পাশাটা নিতে পারো, বা এর সঙ্গে তো আমি প্রেফার করব তোমাদেরকে, যে ঝুমকো যারা ছোট ঝুমকো গুলো নিয়েছো তার সঙ্গে এটা পরো, দুর্দান্ত লাগবে। ফিঙ্গার রিং গুলোর দাম 450, 450, 4, 12, 1250, এক মিনিট বলে দিচ্ছি, এটা না 450 না 400, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নিয়ে বলে দেবো, 400 ও হতে পারে, 450 ও হতে পারে। ওকে, আমি ঠিক খেয়াল করতে পারছি না, এটা এটা 450 আছে, এটা কিন্তু 450 আছে, আর এটা 300ই আছে। টিকলির ফ্রন্ট ফুল ছোট করে কাস্টমাইজ করা যাবে, এটা আরো ছোট করে না ম্যাম, এটা আর ছোট করে পসিবল হবে না,
অন্য টিকলি যদি ছোটর মধ্যে থাকে আমি আবার পরে কোনো লাইভে দেখাবো, এটা আর ছোট হবে। আচ্ছা দেখে নিয়েছো ওয়াপ চেনটা, আমি এবার একটু তাড়াতাড়ি করব কারণ কালেকশন এখনো আছে, শেষ করতে হবে। এইটার প্রাইস আছে 1500, এটার প্রাইস আছে 1500, ঠিক আছে, এটার প্রাইস আছে 1500। দেখো ডাবল মপ চেন বকুলের ওপর আছে, এইখানে দেখো ছোট্ট করে এরকম ডিজাইন করা আছে, একটা করে ছোট পাইপ আর তার সঙ্গে মিডিলে বল, পাইপ আর বল করে, এবং এই মিডিলে এই ডিজাইনটাও আবার মিডিলে করা আছে এইটাই। ওকে মিডিলটাই করা আছে ছোট, এটা একসঙ্গে দুটো এভাবে জোরে জুড়ে তৈরি হয়েছে। প্রাইস যাচ্ছে এটার 1500, প্রাইস যাচ্ছে এটার 1500। খুব সুন্দর লাগে, একদম দিদিদের জন্য মায়েদের জন্য এটা নিতে পারো, ছোট কোনো পাশা সোনার কোনো পাশা আছে তার সঙ্গে জাস্ট এরকম একটা পরবে, খুব মানে কভার হয়ে যায়, একদম লুক কভার হয়ে যায়। এই যাবে হচ্ছে হাইট, ওকে এই যাবে হাইট, আর একটু লংও করা যাবে, এতটা অবধি লং করে পড়তে পারো। এগুলোর সঙ্গে চেন দিয়ে দেওয়া হবে, এগুলোর সঙ্গে চেন দিয়ে দেওয়া হবে, এতটা অবধি করে লং করে তোমরা পড়তে পারবে। ওকে এই যাচ্ছে ডিজাইনটা, চুটটা পরে ব্যাক ক্যামেরায় দেখাবো, চুটটা আমার ব্যাক ক্যামেরায় না, অনেকবার বললাম গো চুটটা পরে আছো ব্যাক ক্যামেরায় দেখাও না, অনেকবার বললাম। অপর্ণা দাস ম্যাম আমি চুটটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু বারবার হলে না আমি এক্সট্রা পিসেস তো আনা ঘরে এত কিছু পসিবল হয় না অ্যাকচুয়ালি, আর মানে এটা খিল দেওয়া তো সাইজটা একটু ছোট, আমার ফুলতে পড়তে বারবার একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি বলছি আমি লাস্টে দেখাবো, বাট আমি দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে ডিজাইনটা চুড়ের, এই যাচ্ছে ডিজাইনটা, হ্যাঁ আগেও দেখিয়ে দিয়েছি আরো দুবার আমি চুড়টা। এই যাচ্ছে ডিজাইন, প্রাইস যাচ্ছে এটার 1500 পার পিস, 1500 পার পিস, 22 থেকে 28 সব সাইজ অ্যাভেলেবেল আছে, 22 থেকে 28 সব সাইজ অ্যাভেলেবেল আছে, 1500 পার পিস, এগুলো সেলফ ডিজাইন আছে। ওকে আর কঙ্কনটাও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, মানে আমার হাতটা না ছিলছে বারবার এইটাই আর কি, আর খিলটা খুলে যে আমি পরবো টাইমটা তো লাগবে, খিল নিজে খুলা পরা বারবার করতে গেলে অনেকটা টাইম টেকিং হয়ে যাবে। এইটা যাচ্ছে কঙ্কনটা, ব্যাকে দেখিয়ে দিচ্ছি, এটা যাচ্ছে কঙ্কনের ডিজাইন, এটা কিন্তু সেই আগের দিনের চওড়াটা ভেবো না, এটা পুরো অন্য রকমের ডিজাইন। প্রাইস যাচ্ছে 1600 পেয়ার, 1600 পেয়ার যাচ্ছে কঙ্কনের ডিজাইন, এই যাচ্ছে ডিজাইনটা 1600 পেয়ার, ওকে 1600 পেয়ার, এটা যাচ্ছে ডিজাইনটা, পাতা পাতা করে ডিজাইনটা আছে, ওকে এরকম চওড়ার মধ্যে কঙ্কনটা আছে। এটা যাদের সবার হাতে আমার মতে মানাবে, বাট চওড়া হাতে আরো বেশি ভালো লাগবে। আমি শুধু চুড়টার কঙ্কনটা পরছি, দেখো এরকম লাগছে লুকটা, এই হাতে বালাটা আছে, এই হাতে দেখো চুড় আর কঙ্কন শুধু পরলেই হাত ভরাট লাগছে। ওকে ফিঙ্গার রিং গুলো একবার দেখাও, এসএস নেব, হাতে কি কি পরেছো একটু একটু এক্ষুনি দেখিয়ে দিলাম, আরেকটা আছে বালা, বালাটাও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, বালাটা পরলাম কেন দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে বালাটার ডিজাইন, বালাটা সারদার আপডেটেড ডিজাইন আছে, এই যাচ্ছে সারদার পুরো রুলিপাক বালা বা যেটা বলে ঘোরানো সারদা, আর এই বালাটা তোমরা অতটা ভালো ক্যামেরায় বোঝা যাচ্ছে না সেই জন্য আমি বলছি বালাটা আমাকে ফটো চেয়েও আমি ফটো দিয়ে দেবো। এইটা মুখের ডিজাইনটা, দু তিনটে অ্যাঙ্গেলে ফটো তুলে তোমাদেরকে ফটো দিয়ে দেবো। 2200 পেয়ার, যাদের দেখে পছন্দ হচ্ছে ডিজাইনটা ভালো করে দেখতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও, আর এমনিতে আমি স্টেটাসে দিয়ে দেবো প্রত্যেকটা কালেকশন, তবে টাইম লাগবে কালকে দেবো মেবি, আজকে নয়। আর হচ্ছে বালার ডিজাইনটা পার্টিকুলার আমি তুলে রাখবো, যারা যেটা বুঝতে অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি পিকচার দিয়ে দেবো। কালার ওয়ারেন্টি 2 ইয়ার্স, ইফতাসুম আহমদ ম্যাম কালার ওয়ারেন্টি 2 ইয়ার্স, রেগুলার ওয়্যার কিন্তু কোনো প্রোডাক্ট নয়, কালার ওয়ারেন্টি 2 ইয়ার্স, ওকে রেগুলার ওয়্যার কোনো প্রোডাক্ট নয়। আচ্ছা কি দেখাচ্ছিলাম, মপ চেনটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, আচ্ছা আরেকটা হচ্ছে পাশা আছে, ওটার দাম হচ্ছে 400, এই পাশাটার দাম যাচ্ছে 400, এইটা আছে। পাশাগুলো একসঙ্গে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, পাশাগুলো খুব সুন্দর দেখতে, একসঙ্গে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, এটা যাচ্ছে দেখো এরকম কুলোর মধ্যে গণেশ যে তোমাদের টাই সেট আছে না সেটা শুধু এটা কানের এসেছে। সিওডি অ্যাভেলেবেল আছে ম্যাম, নয়ন শর্মা ম্যাম, সিওডি ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল আছে। রেজি কাজ করা এরম বালা দেখাবে না, রেজির ওপর কাজ করা বালা তো আমি দেখেছি বলে মনে পড়ছে না, কোন জিনিসটাকে রেজির কাজ বলছো বুঝতে পারছি না, হয়তো
কি সুন্দর। সানডেতে মেদিনীপুরে সব খোলা থাকে ম্যাম? হ্যাঁ, মানডে টু সানডের মধ্যে শুধু থার্সডে সব অফ থাকে, বাকি দিন সকাল 11টা থেকে রাত 8টা অবধি সব খোলা থাকে। এটার সঙ্গে কিন্তু মপচেনটাও যাবে, কেউ মাদের জন্য সেট নিতে পারো। ডাবল মপচেন মানে মারা তো আর বেশি কিছু পরে না, অত নেকলেস টেকলেস পরতে প্রেফার করে না, তো এরকম একটা মপচেন। আর হচ্ছে এই গেল হচ্ছে কুলোর মধ্যে একটা পাশা, খুব সুন্দর দেখতে লাগবে। ওকে, এই মপচেনের প্রাইস হচ্ছে তোমাদের কত? 1500। আর এই সেট এটার প্রাইস হচ্ছে 400, কুলের মধ্যে পাশা প্রাইস হচ্ছে 400। ওকে চলো আমি ব্যাকে দেখিয়ে দিই পাশাগুলো। বালাটা ওয়ান পিস নেওয়া যাবে কিনা হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো। হ্যাঁ, ওয়ান পিস নেওয়া যাবে কিনা। এই যাচ্ছে জিনিসটা, এছাড়া আমাদের আরো বালার কালেকশন আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন। এই যাচ্ছে পাশাটা, প্রথমে যে স্কোয়ার বড় পাশাটা পড়লাম, পাশাটা আর দেখো পাশাটা আর আংটিটা একই ডিজাইন। তোমরা যদি কেউ সেট করে নিতে চাও নিতে পারো, পাশাটা পড়ছে 600, আংটিটা মেবি 400। ঠিক আছে, এই যাচ্ছে হচ্ছে পাশাটা। আরেকটা পাশা দেখিয়ে দিচ্ছি, মণিপুরি বালা বলে, মণিপুরি বালা আছে গো, ওইটাকে কি রেজির কাজ করা বলে আমি জানি না, মণিপুরি বালা আছে, এগুলোকে মণিপুরি বালা বলে না? মণিপুরি বালাটা একটা অন্য রকমের বালা হয়, সেটা আমি জানি, সেটা আসে ঘাট ঘাট করে তৈরি হয়, সেইটাকে বলে জানি, এইটাকেও বলে কিনা জানি না। এই যাচ্ছে হচ্ছে এই পাশাটা, প্রাইস হচ্ছে 400, পাশার প্রাইস হচ্ছে 400। এরকম গণেশ করা আছে ভেতরে। আর বালাটা আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি, বাট বালাটা খুব ভালো, ডিজাইনটা বোঝা যাচ্ছে না আর কি, ডিজাইনটা ভীষণই সুন্দর, বাট জাস্টিফাইড হচ্ছে না ক্যামেরাতে। ওকে, এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে 2200 পেয়ার যাচ্ছে বালার প্রাইস। বৃষ্ণির ওয়েবসাইটে একটা বালা দেখেছি হোয়াইট মিনে মুখে কাছে, ওটা আছে এখন না ম্যাম, ওই যেটা দেখেছেন হাতিমুখ বালা, তো হাতিমুখ বালার ফিনিশ দুর্দান্ত, চোখ বন্ধ করে নিতে পারেন, তবে একটু মোটা বালা, এরকম সাইজ না, এর থেকে হালকা চওড়া বালাটা, ভারী বালা, ঠিক আছে। আর ওটা দেখতে, ওটার ফিনিশ আপনি মানে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারেন, ফিনিশ অসাধারণ। আচ্ছা, নেক্সট এবারে কি দেখাবো? আই থিঙ্ক কালেকশন সব দেখানো শেষ, এবার কেউ কিছু যদি রিপিট করতে বলো করে দেব। আর এরপরে আমি টাইরা টেকলি বা কামার বান্ধিনী এগুলোতে যাচ্ছি। কামার বান্ধিনীটা সবার আগে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ কামার বান্ধিনীটা লাস্টে দেখাতে ভুলে যাব। কামার বান্ধিনীটা দেখিয়ে শুরু করছি, এরকম এরকম গণেশের ম্যাম পুরো টাইসেট দেখিয়েছি, এটা শুধু কানেক্টটা এসেছে, লকেট লকেট অন্য টাইপের গণেশের দেখিয়েছি, এই গণেশটার নয়, অন্য গণেশের দেখিয়েছি। আমি একটা পরেছি কামার বান্ধানি গিনি গিনি প্যাটার্নে, যারা হালকার মধ্যে কোমর বন্ধনী চাইছিলে, এই যে গিনি গিনি প্যাটার্নে আমি এটা পরেছি। আগের দিন যে তোমাদেরকে ইয়ে দেখিয়েছিলাম না, ক্রিস্টালের সেট, জাস্ট কিন্তু ওই গিনিটাই, এটা সেম গিনি, এটা গিনি, এগুলোকে তোমরা কিন্তু পরে না, মানে এইভাবে তোমরা নেকলেস করেও পরতে পারো, মানে এটা কিনলে কেউ প্রথমে হচ্ছে পরলে, তারপরে জাস্ট এইভাবে চেনটাতে এই ঘাটটা লাগিয়ে দেবে, দেখো এরকম করে নেকলেস করে পরতে পারো। ওকে, তোমরা এগুলো কিন্তু মাল্টিপল ইউজ করতে পারবে, কি সুন্দর লাগছে, এগুলো পরা যায় নেকলেস করে। আর যদি টেনে পড়তে চাও, সেখানে একটুখানি জুগাড় লাগাতে হবে, কিছু দিয়ে পড়তে হবে টেনে পড়তে চাইলে। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস এটা ছিল 1400, 1400 এটার প্রাইস ছিল 1400। আর এই কামার বান্ধানিটার প্রাইস আছে বলছি 1500। এই কামার বান্ধানিটা যাচ্ছে একটু বড় সাইজে, এরকম দেখো, এটা আমি পরবো এবার, ওইটা ওই জন্য খুলে দিলাম, তখন আমি পরিনি, এটার প্রাইস যাচ্ছে 1500। দেখো এইরকম লুক যাবে, কতটা বুঝতে পারছো জানি না। ছোট পাশাটা আরেকবার দেখাও, এসএস নেবো, আচ্ছা দেখিয়ে দিচ্ছি দিদি, চেন দেখাবেন আজকে? আর কিছু চেন দেখাচ্ছি মা, দেখে দেখা মনে হয় কাইন্ডলি হোয়াইট মিনেকারিটা কি বললেন ম্যাম? ম্যাম আমি লাইভ বাড়ি থেকে করছি, একদম সিলেক্টেড কালেকশন আমি বাড়িতে নিয়ে এসেছি, আমি বাড়ি থেকে লাইভ করছি, মানে এক্সট্রা কিছু কিন্তু আমি কালেকশন এখন দেখাতে পারবো না। এইটা হচ্ছে লুকটা যাচ্ছে পাশা পাশা করে, যারা বেনারসির ওপরে পড়বে তারা কিন্তু একটুখানি চওড়া জিনিস নেবে, যারা হালকা স্বাদ চাইছো, হালকার ওপর একটা কোমর বন্ধনী চাইছো, তারা এইরকম কোমর বন্ধনী নেবে। এটার প্রাইস যাচ্ছে তোমার 1400, 1400, 1400 যাচ্ছে এটার প্রাইস। হ্যালো মাই ডিয়ার, ইউ লুকিং সো কিউট অরবিন্দ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সাইজ হবে ওগুলো খিল দেওয়া, কোনটা গো? নোয়া হবে, নোয়া তো দেখাচ্ছি না আজকে ম্যাম, চুর আর কঙ্কন দুটোই খিল দেওয়া,
সব সাইজ পাবে, যেটা সাইজ ক্রাইসিস থাকে আমি বলে দেব যে তখন যে শুধু 22-24 বুক করো বা কিছু, আজকে প্রত্যেকটা হাতের জিনিসের সব সাইজ আছে। বালাটাও 22 থেকে 28 পাবে, চুটটাও 22 থেকে 28 পাবে, কঙ্কনও 22, কঙ্কনটাও বলে দিচ্ছি, হ্যাঁ কঙ্কনও 22 থেকে 28 পাবে, সব সাইজ পাবে। এইটা হচ্ছে কোমর বন্ধানিটা। যারা ইভেন মানে আমাদের কাকিমারা যারা, যে আমার মাদের বয়সী যারা রয়েছেন, বিয়েতে একটু সুন্দর করে সেজে একটা হালকা কিছু কোমর বন্ধনী পড়তে চাইছেন, দেন এটা কিন্তু আপনাদের জন্য স্পেশালি আমরা মাথায় রেখে তৈরি করেছি। প্রাইস যাচ্ছে এটা 1400, প্রাইস যাচ্ছে এটা 1400, ঠিক আছে? তো এইটা আপনাদের, আপনারাও ইকুয়ালি কিন্তু এটা ক্যারি করতে পারবেন, একদম হালকা আর একদম লাইট ওয়েট জিনিসটা। আর এই যে চেন আছে এত বড়, আরো এক্সট্রা চেন আমরা দিয়ে দিই, কারণ এখান থেকে বলা বোঝা পসিবল হয় না কার কিরকম লাগবে, আমরা এক্সট্রা করে একটা চেন কামরবন্ধনীতে লাগিয়ে দিই। অলরেডি দেখো এত বড় জিনিসটা, এতটা বড়, ঠিক আছে? তো সাইজ নিয়ে কারো ইস্যু হওয়ার কথা নয়। প্রাইস যাচ্ছে 1400। কুলোই মা দুর্গাকে চাই বসে, কুলোই মা দুর্গা তো ছিলই আগের বছর, পেয়ে যাবে মনে হয়। ছোট পাশাতে যেই দিদি বললে দেখে না, এটা ছিল ছোট পাশাটা, প্রাইস 400। ওকে, অরিজিনাল শাখাপলা ম্যাম, আমাদের ওই শাখাপলা হয় না, শাখাপলা আমাদের হয় না। আচ্ছা, এটা হয়ে গেল কোমর বন্ধনী, একটা তো আমি দেখিয়ে দিলাম, এটা আবার পরে ব্যাক ক্যামেরাতে দেখাবো, এটা পরে নিয়েছি এখন আমি। এরপর তোমাদেরকে টিকলিটা দেখাচ্ছি, যেই টিকলিটা আমি পরে আছি সেটাই দেখাচ্ছি, ভালো করে দেখো। টিকলিটা হচ্ছে যেটা পরে আছি সেটার আমি এই নিচের ড্রপলেটটা খুলে দিয়েছি, কেউ এই ড্রপলেটটা সমেত নিতে পারো, এটা কিন্তু আমাকে মেনশন করবে, আমি কিন্তু এই ড্রপলেটটা সমেতই সবাইকে দেব, কারণ এটাই জিনিসটা, কেউ যদি খুলতে চাও ড্রপলেটটা, ওয়েট দেখাচ্ছি, এটা এর উপর পড়লে তো বোঝা যাচ্ছে না দিদি, টিকলি দেখিও, টিকলি আগের দিন লাইভে খুব সুন্দর দুটো ডিজাইন দেখিয়েছি, আজকে এটা দেখাচ্ছি, টায়রা টিকলি দেখাবো। এইটা হচ্ছে ডিজাইনটা ছিল, এক্সাক্ট ডিজাইনটা এইটা, ঠিক আছে? এরকম লুক যাবে। তো কেউ যদি চাও নিচে ড্রপলেটটা খুলে দেবে, মাস্ট মেনশন করবে, মাস্ট মেনশন করবে যে টিকলি ড্রপলেটটা আমি এরকম চাই। অনেকে হয়তো এটার এসএস দিয়ে দিয়েছে, যদিও আমার আগে এটা দেখাইনি আমি, সো যারা এটার এসএস দেবে আমি এটাই বানিয়ে দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই, কিন্তু যারা এরকম চাইছো তারা কিন্তু এইভাবেই এসএসটা দেবে, এটাই বেটার। যারা এটার চাইছো এটার এসএস দাও, এটা আমি এতক্ষণ ধরছি এই জন্য এটার এসএস দাও, যারা এইটা চাইছো এটার এসএস দাও, কারণ অলরেডি হয়তো অনেকে লাইভ ক্লোজ করে দিয়েছে এটার এসএস পাঠিয়ে, তাদের পক্ষে বোঝা সম্ভব নয় যে এটা কেমন ছিল। ব্যাকে দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে জিনিসটা। তোমার টিকলিটা অ্যাভেলেবেল নাকি, কত প্রাইস? হ্যাঁ ম্যাম অ্যাভেলেবেল, এটার প্রাইস হচ্ছে 600। যা দেখাচ্ছি ম্যাম সবকিছু ফর সেল, সো সবকিছু অ্যাভেলেবেল, বুক না হয়ে গিয়ে থাকলে অ্যাভেলেবেল। এই ছিল টিকলিটা আমি পড়েছিলাম, প্রাইস হচ্ছে 600। আমি কি করেছি, মাঝের ওইটাকে খুলে নিচের দেখো এর বল লাগিয়েছি, দেখতে এরকম হচ্ছে, একটুখানি বলটা ঘুরে যাচ্ছে, বাট অত বোঝা যাচ্ছে না, দেখতে সুন্দর লাগছে, আমার কপালের জন্য এটাই ঠিক ছিল। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস 700, এইটা যাচ্ছে বেলে, 700 না সরি 600, প্রাইস ছিল, প্রাইস হচ্ছে 600 টিকলি। গার্ল বেবিদের হবে মাংটিকে, ওরকম বেবি প্রোডাক্ট আলাদা কিছু নেই, আমাদের ওয়েবসাইট দেখুন, একটা কুলোর মতন টিকলি আছে, জিনিসটা দেখতেও সোনার আর একদম সাইজটাও ছোট, ওয়েবসাইটেই আই থিঙ্ক আছে, কুলোর মতন একটা ডিজাইন, কুলোর মতন। আচ্ছা এটা আর পরবো না, এবার আমি তোমাদের টায়রা টিকলি দেখাবো, একটু সাজুগুজু করে নি তার আগে, আমাকে দুটো মিনিট টাইম দেবে, আমি হচ্ছে গলার গুলো পরে তোমাদের টায়রা টিকলি দেখাবো, টায়রা টিকলি নথ, দেন আজকের মতো শেষ। যাদের কালেকশন কিছু রিপিট করার আছে বলে দাও, আমি দেখিয়ে দেবো আর কি, দেখাতে দেখাতে কালেকশন আজকে শেষ। আজকে বলেইছিলাম যে তোমাদের একটু প্রিমিয়াম কালেকশন দেখাবো, আগের দিন ক্রিস্টাল দেখিয়েছি, আজকের কালেকশন একটু হেভি, একটুখানি গর্জিয়াস লুকের জন্য ছিল, ইভেন পুজোর জন্য সবাই ভেবে নিতেই পারো, আজকের যে কালেকশন ছিল 400 এর কানেকটা দেখান, দেখিয়ে দিচ্ছি, এই দাঁড়াও এটার সঙ্গে এটাও পরবো কিনা আগে ভাবছি, আমি দেখিয়ে দিচ্ছি 400 কানে, মাথায় রাখছি, দেখিয়ে দিচ্ছি, কঙ্কন, ওকে কঙ্কনটা ব্যাকে দেখিয়ে দিচ্ছি,
চওড়া কঙ্কন আছে যারা 24 হাত থেকে তো অসুবিধে নেই যারা 22 বুক করবে তারা কিন্তু দেখে বুক করো হ্যাঁ নেওয়ার পরে বলো না দেখে বড় বড় লাগছে আবার অনেকে জুয়েলারি নেওয়ার পরে ঘরে নিয়ে যা ট্রাই করে তখন ভাবে বাবা এত বড় বড় লাগছে এরকম করে যদি তোমরা না সেজে খালি মুখে আমি যদি এখন না সেজে কোনো কিছু একটা জুয়েলারি পরিনি না আমাকে দেখতে অদ্ভুত লাগবে ধরো এই হারটা আমি কোনো শাড়ি পরিনি আমি মানে কোনো মেকআপে নেই গেটআপে নেই চুল টুল ভালো করে নেই জাস্ট ঘরের লুকে একটা বড় হার পরে নিয়েছি নিজেরই মনে হবে কেমন লাগছে তো ওইটা কিন্তু একটু মাথায় রাখবে জুয়েলারি পেয়ে যারা ট্রাই করছো শাড়িও কি একটা বেনারসি শাড়ি ভাবো না হঠাৎ করে তুমি ঘরে জাস্ট এমনি নর্মালি পরে নিলে দেখে মনে হবে বাবা কি পরে ফেললাম লুক বোঝা যায় না সো ভালো করে সেজে গুজে ট্রাই করবে যখন জুয়েলারি বা টাইরাটিকলি স্পেশালি তখনের লুক আর এখন থেকে সেটা বোঝা যাবে না জিপে নাম্বারটা ম্যাম আপনি হোয়াটসঅ্যাপ করে রাখুন আপনি হচ্ছে যেটা বুকিং নেব কনফার্ম করবো আপনাকে আমি মানে তখন পেমেন্ট ডিটেল দিয়ে দেব ঠিক আছে যখন বুকিং কনফার্ম করবো পেমেন্ট ডিটেল দিয়ে দেব জিপে নাম্বার আমার এই নাম্বারটাই বাট আমি তখন পেমেন্ট ডিটেল দিয়ে দেব ওকে এখন আমি ময়ূর ঝুমকোটা পরবো ময়ূরটা বেশি ভালো লাগবে খুব ভালো লাগে অড লাগছে না এই এই দুটো পরে নিয়ে একসঙ্গে ব্রাইডালটার দাম মানে কোনটা গো গলার যেটা নেকলেস সেটার দাম 3500 সীতাহারের প্রাইস 2500 গলার প্রাইস 3500 নেকলেস প্রাইস 3500 সীতাহার প্রাইস 2500 সীতাহার প্রাইস 2500 ওকে বিয়েতে পড়লে ভালো লাগবে আমাকে এখন অড লাগতে পারে ম্যাম আপনার হাতে চুটটা আরেকবার দেখাবেন আচ্ছা আর নোয়া দেখাবে নোয়া আজকে দেখাইনি ম্যাম নোয়া আজকে দেখাচ্ছি না আর কি বলো ওইগুলো আর স্টক হবে কোনগুলো বলো ওইগুলো বলতে আপনার প্রোডাক্টের প্রাইস খুব রিজনেবল একদম যারা মার্কেটে মোটামুটি লাইভ বা সবকিছু আমি বলবো ঘাটে তারা বুঝতে পারবে যে প্রাইস ভীষণ রিজনেবল আর সেটা আমি অন্য সেলার বেশি নিচ্ছে বলবো না আমাদের বাল্ক প্রোডাকশন হয় বলেই বর্ষাদি এই প্রাইসটা মেনটেন করতে পারে প্রোডাকশনটা বাল্ক হয় কোন জিনিস আমরা 4 পিস মার্কেট থেকে আনছি না আমাদের নিজস্ব প্রোডাকশন নিজস্ব মানে যেহেতু কারিগর সেহেতু আমরা আপনাদেরকে কিন্তু একদম স্ট্যান্ডার্ড প্রাইসে দিতে পারি ঠিক আছে এই যাচ্ছে জিনিসটা এগুলি গোল্ড পুরো দুবাই গোল্ড মনে হচ্ছে না দুবাইতে এরকম সাজে এক গাদা করে সোনা পড়ে এগুলো সব ম্যাম গোল্ড প্লেটেড জুয়েলারি গোল্ড প্লেটেড কপার বেস জুয়েলারি আপনারা আরামসে পরুন রাস্তায় ভরে ভরে সেজে বেরোন কেউ জুয়েলারি তো ধরে টানলে বলবে নিয়ে যান যদি না বিক্রি করতে পারেন বাড়িতে এসে দিয়ে যাবেন এগুলোর কোন রিসেল ভ্যালু নেই 2 ইয়ার্স ওয়ারেন্টি পাবে তোমরা কালার ইনস্ট্যান্ট বাট মেনটেন করে রাখো 6-7 বছর কালার কিচ্ছু হবে না অ্যাজ ইট ইজ তোমাদের যেমন কিনছো সেরকমই কালার থাকবে আর সাথে গ্যারেন্টি পাও যে কোন তোমাদের এগুলো নিয়ে তোমাদের কোন রিস্ক নেই গোল্ডের মতন এটা গোল্ডে বানাতে 10 ভরি সোনা লাগবে মনে হয় আমার আইডিয়া নেই মনে হচ্ছে দেখ 8 থেকে 10 ভরি রাখবে সীতাহারটা 5 থেকে 5 ভরি হলে স্ট্যান্ডার্ড এইরকম তৈরি হবে 5-6 ভরি হলে আর এটা আমাদের 8 থেকে 10 ভরি লাগবে তো ইমাজিন করে নাও 10 ভরি মানে তো কি দাম যাচ্ছে এখন 7000 টাকা করে হয়তো ভরি তার উপর মেকিং চার্জ হিউজ হয় কি প্রাইস যাবে এটা তোমরা 3500 3500-তে পাবে গোল্ড অ্যালাইক লুক পাবে ঠিক আছে গোল্ড অ্যালাইক পায়েলদি ভুল বললো তাই মনে করলাম কিটা বলো মধুমিতা মুখার্জি ম্যাম আমি বুঝতে পারিনি কি সীতাহার প্রাইস 2600 রাইট রাইট আমি 2500 বলে দিয়েছি না 2600 সীতাহার প্রাইস 2600 আর হচ্ছে এটার প্রাইস 3500 এটার প্রাইস 3500 এটার প্রাইস 2600 ঠিক আছে চলো এবার আমি টাইরা টিকলিতে যাচ্ছি পাশাটা দেখিয়ে দিচ্ছি চুর দেখিয়ে দিচ্ছি চুরটা হাতে পরেই দেখাবো আমি এটা ছিল পাশাটা স্ক্রিনশট নিয়ে নাও এটা ছিল পাশাটা যেটা দেখাতে বললে আমাকে 400 হাতের গুলো আমি একটু এগিয়ে গিয়ে হাত থেকেই দেখিয়ে দিচ্ছি কারণ খুলতে গেলে আমার হাতে খুব লাগছে দেখো এইটা আছে চুরটা ওকে এটার প্রাইস আছে 1500 পার পিস 3000 পেয়ার 1500 পার পিস 3000 পেয়ার এইটা আছে কঙ্কনটা কঙ্কন যাচ্ছে 1600 পেয়ার কঙ্কন কিন্তু সিঙ্গেল হবে না পেয়ারেই পাবে 1600 পেয়ার ওকে 1600 পেয়ার এইটা যাচ্ছে কঙ্কন ডিজাইন আর এইটা যাচ্ছে বালার ডিজাইন খুব স্মার্ট ডিজাইনটা বালার এইটা যাচ্ছে বালার ডিজাইন প্রাইস আছে এটার 2200 পেয়ার 2200 পেয়ার
2200 pair. ঠিক আছে, বালাটা দুর্দান্ত আর চুর আর বালার কালার সেম টু সেম, কঙ্কনটার টোনটা একটু আলাদা। চুর আর বালাটা কেউ যদি ম্যাচ করে নিতে চাইছো একসঙ্গে, চুর আর বালাটার কালারটা কিন্তু সেম, কালার টোটালি ম্যাচ করছে। ঠিক আছে, এরপরে নাকনি তো, আচ্ছা এইটা তোমাদের ব্যাকে দেখিয়ে দিই একবার। এটা এইটা খুব সুন্দর একটা ডিজাইন, এটার প্রাইসও কিন্তু হাই, প্রাইস আছে এটার 400, এটার প্রাইস আছে 400, নাতনিটার প্রাইস হচ্ছে 400 ফর ইটস ডিজাইন, ডিজাইনটার জন্য এই দামটা যাচ্ছে। চলো যা যেটা বলেছিলাম আমি দেখিয়ে দিয়েছি, এটা পরবো না এখন, পরে পরবো, আগে টাইরা টিকলি গুলো এরপর দেখিয়ে দিই। আমি যে টিকলিটা পরেছিলাম ওটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর কামার বান্ধানিটা পরে দেখাবো, টাইরা টিকলিটা নিলাম দেখাবো বলে। এই দেখো অর্ডার করেছে পাইজানো, থ্যাংক ইউ ম্যাম। আপনারা এই নাম্বার, এটা আমাদের বুকিং নাম্বার, অর্ডার করুন, আমি আফটার লাইভ সবার মেসেজ দেখে নেব। ঠিক আছে, আফটার লাইভে আমি বুকিং নিই, আপনাদেরও মানে আমাদের পিসেস থাকে, এক পিস জিনিস নয়, ওই জন্য ইনস্ট্যান্ট বুকিং এর কোনো ব্যাপার নেই, আমাদের পিসেস যথেষ্ট থাকে। লাইভ থেকে বুক করলে পাবে না, এটা হতে পারে না, লাইভ থেকে বুক করলে সবাই পায়, লেট বুক হলে হয়তো সেল হয়ে যায়, বাট লাইভ থেকে বুক করলে তো পায় সবাই মোটামুটি। ছোট জিনিস হলো আলাদা ব্যাপার। চলো এইটার প্রাইস যাচ্ছে 1200, টাইরাটিকলি 1200 প্রাইস যাচ্ছে, একটা শুধু প্রাইস যাবে 1100, এটার প্রাইস যাচ্ছে 1200। এটা কিন্তু খুব স্টাইলিশ কালেকশন, দাঁড়াও ভালো করে দেখাই। আমার এই লাইভ করার সময় একটা কেউ হেল্পিং হ্যান্ড থাকলে খুব ভালো হতো, পাউচে থাকে তো একটু মুড়ে মুড়ে যায়। বেট একটু টাইম লাগছে, আচ্ছা একদিকে চেনটা তো আমি ঠিক করেছি, আর একদিকটা যদি নাও ঠিক করি এখন তোমরা ডিজাইনটা বুঝতে পারবে। একদিকে চেনটা ঠিক করেছি, এই যাবে ডিজাইনটা, গণেশ টাই চেন কি এখন, না না গণেশ টাই চেন তো বোধহয় সোল্ড আর নেই, দেখিয়েছিলাম আগে 1200 ছিল। ঠিক আছে, এই যাচ্ছে টাইরাটিকলি ডিজাইনটা, যে এইগুলো হচ্ছে একটুখানি ঘুরে গেছে, এগুলোকে ঠিক করতে হবে। এই যাচ্ছে ডিজাইনটা, এরকম করে কাজল পাতা যেটা আগেকার দিনে হতো সেই প্যাটার্ন আছে, এখানে চাঁদবালির মতন প্যাটার্নটা আছে, আর এপাশেও সেম। এই কাজল পাতাগুলোকে একটু ঠিক করতে হবে, আমি এটা ঠিক করে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো লাস্টে, এখন একটু দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইস যাচ্ছে এটার 1200, এটার এই প্যাটার্নটা, যাদের একদম ছোট্ট ফেস তারাও বুঝতে পারছো এটা তোমাদের ফেসে খুব সুন্দরভাবে যাবে এটা, কারণ তোমাদের এই জায়গাটা কভারেজটা বেশি হবে, কিন্তু এই জায়গাটা খুব ছোট সেই জন্য সবাইকে খুব সুন্দর লাগবে দেখতে। এটা প্রাইস যাচ্ছে একটু হটকে ডিজাইন, এটা 1200, প্রাইস যাচ্ছে 1200, প্রাইস যাচ্ছে 1200, 1200 যাচ্ছে এটার প্রাইস। আর তোমরা আমাদের বৃষ্ণি জুয়েলারি যে পেজটা আছে ওটা ফলো করবে, প্রচুর ব্রাইডাল তো শুট হয়, তো ব্রাইডাল শুটের কিন্তু প্রচুর তোমরা নতুনত্ব টাইপের লুকও দেখতে পাবে, আমাদের খুব ভালো মেকআপ আর্টিস্টরা কাজ করে, তো তোমরা সেখান থেকে লুকও দেখতে পাবে, প্লাস হচ্ছে কি বলে আইডিয়াও নিতে পারবে, আর টাইরাটিকলি নথের অনেক ডিজাইনসও দেখতে পাবে। এই যাচ্ছে সেটটা, মানে এই যাচ্ছে ডিজাইনটা, ছাড়িয়ে দিয়েছি দেখো, এই যাবে জিনিসটা, প্রাইস যাবে 1200, ওকে প্রাইস যাবে 1200, এইটা যাবে লুক, এইটা যাবে লুক। ঠিক আছে, প্রাইস যাবে 1200, যাদের ছোট কপাল তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে দেখতে, ছোট যাদের কপাল তারা খুব সুন্দর ক্যারি করতে পারবে, জাস্ট এখানে এটা কিন্তু লুকটা খুব নিউ লুক, এই জাস্ট যাচ্ছে জিনিসটা, আর এই সাইজে জাস্ট কাজল লতা করে যাচ্ছে, আর এরকম যাচ্ছে জিনিসটা।
তোমার হাতের বালাগুলো 2200 পেয়ার ম্যাম, সীতাহার দিখা দো আপ। সীতাহার মানে তো পেহনি হুই হ্যায় ম্যাম, আপ ইহা সে দেখ লিজিয়ে, আর বাকি রেকর্ডেড লাইভ ম্যাম দেখ সকতি হ্যায়, মানে দিখা দিয়া হ্যায়, আর আপ মুঝে হোয়াটসঅ্যাপ কর সকতি হ্যায় ম্যাম, মানে সেট আপকো দিখা দুঙ্গি, ফোটো দিখা দুঙ্গি। ইয়ে যা রা হ্যায় সেট, আর ইয়ে যা রা হ্যায় ইসকা ইয়ার পিস, ये जा रहा है सेट, ये देखिए बहुत ही सुंदर है, ये ब्यूटीफुल पीस है। 2600 जा रहा है इसका प्राइस, 2600 जा रहा है इसका प्राइस, और ये जा रहा है इसका ईयर पीस। ईयर पीस भी बहुत ही ज्यादा खूबसूरत है, इसके साथ उतना अच्छा नहीं लग रहा है, आप अगर ये चोकर के साथ और कुछ छोटा सा नेकलेस के साथ पहनेंगे तो बहुत ही खूबसूरत लगेगा। अच्छा এইটা গেল যাদের ছোট ফোরহেড তাদের জন্য, আর এইটা যাচ্ছে যাদের বিগ সাইজ ফোরহেড তারা এটা নেবে। এটা স্মল ফোরহেড নেবে না, মিডিয়াম ফোরহেডও আমার কপালের জন্য এটা একটু বড়। এটার প্রাইস আছে 1200। এটা কিন্তু একদম ভরাট লুক দেবে, যারা ভারী কালেকশন চাইছো মিডিয়াম ফোরহেড, অ্যাটলিস্ট আমার মতন ফোরহেডের মাপ আছে, আমার ফোরহেড দেখতে পাচ্ছ মিডিয়াম ফোরহেড আমার, তারা কিন্তু এটা ভরাট লুক যারা চাইছো দুর্দান্ত দেখতে লাগবে। দেখো এই যাচ্ছে জিনিসটা, এখানে কানবালার মতো ডিজাইন যাচ্ছে, আর এই যাচ্ছে জিনিসটা। প্রাইস আছে 1200, 1200 যাচ্ছে ইসকা, 1200 যাচ্ছে এটার প্রাইস। 1200-র বালা হবে না গো, 1200-র বালা, হাজারে তো বালা হয় না, 1200 তেও পাবে না। মিনিমাম রেঞ্জ এখন 1500, মিনিমাম রেঞ্জ 1500 বালার এখন। এই যাচ্ছে জিনিসটা, ওকে এই যাচ্ছে জিনিসটা, তুমি সিঙ্গেল বালা পেতে পারো 1200-1000-এ, মানে যেগুলো 2000 পেয়ার 2400 পেয়ার সেগুলো অনেক সময় সিঙ্গেল পাওয়া যায়। এই বালাটা আজকে পাওয়া যাবে কিনা আমি বুকিং নেওয়ার সময় বলে দেব। এটা বাটারফ্লাইটা তো আমাদের অনেক দিনের ডিজাইন, তোমরা এটা দেখতে চেয়েছিলে তাই দেখিয়ে দিচ্ছি এটা একবার। বাটারফ্লাইটা খুব একটা দেখানো হয় না, কারণ বাটারফ্লাইটা প্রায় সময় মানে বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি, বাটারফ্লাই ক্রেজটা সবসময় থাকে, বেরিয়ে যায়। এটার প্রাইস যাচ্ছে 1100, প্রাইস যাচ্ছে 1100। তো এটাকে তোমরা যেভাবে পড়তে পারো, অনেকে দেখি জাস্ট এইভাবে স্ট্রেট পরে, তোমরা এভাবেও পড়তে পারো। দাঁড়া আমি একটা তুলি, ঝুমকো ম্যাম পড়েছি আমি একটা কানে, ওটার প্রাইস 700, ঠিক জায়গায় দাঁড়াও আটকাই পড়তে পারছি না, ঠিক আছে। তো এটা জাস্ট এইভাবেই যাবে, প্রাইস আছে এটার 1100। এটা আর একটু মাথাতে উঠবে, যেটা এখন আমি সেট করতে পারছি না, প্রাইস আছে 1100। এটা তো জানোই যে এটা পুরো বনে দিয়ে আনা ডিজাইন হয়, এটা পরলেই ভালো লাগে, এটাকে কেউ কেউ এইভাবেও তুলে পড়ে, এইভাবেও তুলে পড়ে, ঠিক আছে। আবার কেউ এইভাবে কপালের সাইডেও ঝুলিয়ে পড়ে, যার যেটা কমফোর্টেবল হবে পরবে। এইভাবে আমি এখন পরছি, যার যেটা কমফোর্টেবল মনে হবে পরবে। এটার ডিজাইনটাই বনে দিয়ে আনা ডিজাইন, প্রাইস যাচ্ছে এটার 1100, 1100 যাচ্ছে এটার প্রাইস, 1100 যাচ্ছে এটার প্রাইস। এই যাচ্ছে লুকটা, এটা কিভাবে কেউ তুলেও পড়ে অনেকে, 1100 যাচ্ছে এটার প্রাইস, 1500 দেখিও। এখন তো আজকে দেখাচ্ছি না, আপনি ওয়েবসাইটটা ভিজিট করুন, 1500 বা 1600 রেঞ্জে কিন্তু অনেক বালা আছে, আজকে দেখাচ্ছি না, নেক্সট লাইভে দেখাবো রিজনেবল রেঞ্জের। দি এখন ফার্স্টে যে টিকলিটা পড়েছিলে ওটা কি খুব বড় না? খুব বড় হলে আমার কিন্তু কপাল বিশাল বড় নয়, এইটুকুই কপাল আমার, মানে অনেক বড় নয় তবে একদম ছোটও নয়। অনেকের কপাল এইখান থেকেই সেই চুল থাকে, অত ছোট কপালও নয়। একদম ফার্স্ট আমি এটা পরেছিলাম, এটা দেখো পরার পরে কিন্তু আমার ফোরহেডে যথেষ্ট স্পেস থাকছে, যথেষ্ট স্পেস থাকছে, তো এটা ছোট ফোরহেডে খুব সুন্দর বসবে, ছোট ফোরহেডে খুব সুন্দর বসবে। আর যাদের ছোট ফোরহেড, এই টাইরা টিকলিটার লুকটা তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না, এটা কিন্তু সত্যি খুব অন্য রকম দেখতে টাইরা টিকলিটা। আরো একবার পরে দেখিয়ে দিচ্ছি, টাইরা টিকলিটা সত্যি একটু হাটকে দেখতে, এগুলো তোমরা যখন এখন বুঝতে পারছো না হয়তো, এটা আমি দেখেছি, আমি টাইরা টিকলি দেখিয়েছি তখন বুক করেনি, কিন্তু হচ্ছে যখন সেই জিনিসটাই আবার মেকআপ আর্টিস্ট পোস্ট করেছে, তখন আসলে আমি তো ওইরকম মেকআপে থাকছি না, বা ওরকম আমার হেয়ার স্টাইল তো করা নেই যে টাইরা টিকলিটা ভালো লাগে না আর কি, পড়লে ততটা বোঝা যায় না। এই যাচ্ছে হচ্ছে জিনিসটা, তারপরে এই যে আমি ঠিক করে অ্যারেঞ্জি করে দেখাতে পারি না, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস ছিল এটা 1200। এটা কিন্তু ছোট ফোরহেডে যারা নেবে ভাবছো, এই জায়গাটা যাদের, এই জায়গাটা যাদের ছোট ফোরহেড বলে দিচ্ছে, এটা একটু ভুরুর উপর অব্দি আসবে, ধরো এই রকম থাকবে জিনিসটা, ওকে প্রাইস যাচ্ছে এটার 1200। এইটা কানেকটা, এটা সীতাহারের কানেকটা, সীতাহারটা উঠবে, আমি কিন্তু যথেষ্ট ঝুলিয়ে পড়েছি কারণ এত বড় হারটা পরে আছি সেই জন্য। এইটা হচ্ছে কানেকটা, এগুলো তোমরা যখন বিয়েতে পড়বে না কি করবে, একটু সেফটি পিন দিয়ে বা পিন দিয়ে
এগুলোকে আটকে নেবে এখানে শাড়ির সঙ্গে বা ব্লাউজের সঙ্গে, যাতে এটা এইভাবেই থাকে, লুকটা খুব ভালো লাগে। এগুলো ট্রিক, এগুলো অনেক মেকআপ আর্টিস্ট করে দেয় পরানোর সময়, কিছু জনের আইডিয়া থাকে করে দেয়, যদি কেউ না করে, আইডিয়া তো সবার থাকে না সেরকম, এগুলো হচ্ছে করবে তাহলে তোমাদেরই মানে লুকটা এ হবে। এই যে এখানে জোড়ো হয়ে যাচ্ছে না, দুটো হাড় যেহেতু ভারী, ভারী না পড়লে এই জিনিসটা হবে না। যদি কেউ দুটো হাড় ভারী পড়ছো, জাস্ট এটাকে টেনে, এই যে এখান থেকে এটাকে টেনে একটা সেফটি পিন এইখানে দিয়ে ভেতর দিয়ে এইভাবে আটকে দেবে, যাতে এইভাবে থাকে জিনিসটা, খুব ভালো লাগে দেখতে। চলো নেক্সট কি দেখাবো, নথ দেখাবো। হাতের বালার দিয়ার সব দেখানো হয়ে গেছে, তোমরা রেকর্ডেড লাইভটা দেখো, সব দেখিয়ে দিয়েছি আমি। এই যে পড়ে আছে দেখো, হাতে বালা, প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিয়েছি। অর এলস আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে আমি ফটো দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমি এইটা দেখিয়ে জাস্ট এবার শেষ করবো, কারণ 8টা থেকে 10টা মানে টু আওয়ার্স হয়ে গেছে, আমি নথটা দেখিয়ে শেষ করব। ফার্স্টে যেটা দেখাচ্ছি, আজকে প্রত্যেকটা নথের একটা করে সাইজ আছে। একটুখানি আমি জুম করবো না, কাছে আনবো ক্যামেরাটা, দেখি দেখো এই যাচ্ছে ফার্স্টের ডিজাইন। এটা দেখো একটা অন্যরকম ডিজাইন, পুরো বল, পুরো এরকম একটা বল যাচ্ছে। এই যাচ্ছে যে প্রাইস যাচ্ছে, এটার প্রাইস গুলো একটু দেখে বলছি, দাঁড়া। হ্যাঁ নথই দেখাচ্ছি এবারে, ৪৫০, এটার প্রাইস যাচ্ছে ৪৫০, প্রাইস হচ্ছে ৪৫০, ঠিক আছে, প্রাইস হচ্ছে এটার ৪৫০। এই যাচ্ছে চাঁদ বালি কানের কিছু না করে, আজকে আর কিছু কানে দেখেনি, যে ঝুমকোটা পড়ে আছে এটা দেখিয়েছি, এটা ৭০০, ঝুমকোটা ব্যাক ক্যামেরায় দেখিয়েছি, তোমরা পারলে দেখো রেকর্ডের, ভীষণ নিখুঁত কারিগরি আছে ঝুমকোটায়। এটার প্রাইস আছে ৪৫০, ওকে, এই নথটার প্রাইস আছে ৪৫০, ঠিক আছে, এটা গেল ৪৫০। নেক্সট আজকে আমি একটু ভারীর উপরেও নথ দেখাবো, কারণ আমি যতবারই দেখিয়েছি একটু হালকার উপর দেখিয়েছি, ভারী চেয়েছিল তো ভারীর উপর দেখাচ্ছি, হালকা ভারী মানে মিক্স করেই দেখাবো, দাঁড়াও দামগুলো একটু দেখে বলি। নেক্সটার দাম আছে, এটার প্রাইস যাবে ৪০০, দামগুলো মনে রাখো, হ্যাঁ, আর নাহলে আমি বুকিং নেওয়ার সময় বলে দেব। এটা আমি সিম্পল যেহেতু নথটা, সিম্পল চেন দিয়েই দেখাচ্ছি। চেনগুলো কিন্তু তোমরা চাইলে যে কোনো নথের সঙ্গে যে কোনো চেন নিতে পারো, এরকম ডিকলি ডিজাইন টাইরাটিকলি দেখাও না, এরকম ডিজাইন দিয়ে, এরকম ডিজাইন দিয়ে কিন্তু আছে, আগে আগে দেখিয়েছি, আবার দেখিয়ে দেবো অন্য লাইভে, ওকে, অন্য লাইফে দেখিয়ে দেবো। এইটা কিন্তু সবগুলো কিন্তু আমার ফেসে যাচ্ছে, আগেরটাও আমার ফেসে গেছে, এটাও আমার ফেসে যাচ্ছে। এটা কিন্তু নথ একটু বড়ই পড়ে, ব্রাইড মানে বিয়েতে নথ একটু বড়ই পড়তে হয়, যারা হালকার ওপর, বেশি হাবি জাবি ডিজাইন চাইছো না কিন্তু লুকটাকে এনহ্যান্স করবে, তারা এই নথটা নেবে, এটা পড়লে মারাত্মক লাগে লুকটা। আমার লুকে যেমন, আমি কিন্তু ব্রাইডাল লুকে নেই একদম, আমি নর্মাল লুকে আছি, গয়না পরেছি অনেক বলতে পারো, কিন্তু আমার মেকআপ কিন্তু নট ব্রাইডাল, বিয়ে বাড়ি যাওয়ার মতন মেকআপ, ব্রাইডাল মেকআপ আমার নয়। তো ব্রাইডাল মেকআপে যখন এই নথটা পরবে তখন খুবই সুন্দর লাগবে দেখতে। এটার প্রাইস আছে ৪০০, এখানে এরকম ফুল একটা আর এখানে একটা ড্রপলেট আছে, প্রাইস আছে ৪০০, প্রাইস আছে ৪০০। পায়েল তোমায় অনেক ধন্যবাদ, এত ভালোবেসে সবার আবার সুন্দর সুন্দরভাবে সবার আবদার সুন্দরভাবে মেটাও, ইউ ভেরি কি বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। রেড হোয়াইট বল দেওয়া নোট আজকে দেখাচ্ছি না, সব ভ্যারাইটি একদিনে দেখাতে পারবো না, সব রেড হোয়াইট বল আগে আগে অনেক দেখিয়েছি তো ওটা দেখাই প্রায় সময়, আজকে আনিনি আমি রেড হোয়াইট। এটাও যাবে, এটাও ৪০০, নেক্সট নকটাও যাবে ৪০০, এটা একটু বড়র উপর, এটা সাইজ গুলো দেখে না হয় আর এইভাবে স্ক্রিনশট নেবে, নাহলে আমিও বুঝতে পারবো না, এইভাবেই কিন্তু স্ক্রিনশট নাওনি, এগুলো নথ গুলো ফ্রন্টেই স্ক্রিনশট নেবে, ব্যাকে আমি ডিজাইন দেখাবো, নথের ডিজাইন ফ্যাক্ট করে না, লুক ফ্যাক্ট করে, তোমার ফেসে কোনটা ভালো লাগবে। এইটা আমার ফেসের জন্য ঠিক আছে এই সাইজটা, যাদের মনে হচ্ছে এটা বেশি বড় লাগছে, একই কাইন্ড অফ ডিজাইন এটা আছে, এটারও প্রাইস যাবে ৪০০। এইটা সিম্পল চেনে দেখাচ্ছি, চেন সমেতই আমি প্রাইস বলছি, মানে চেনের আলাদা কোনো প্রাইস ধরা হয় না। লং নেকলেস সীতাহার প্রাইস ২৬০০, ২৬০০, সীতাহারের প্রাইস ২৬০০, ঠিক আছে, সীতাহারের প্রাইস যাবে ২৬০০, সীতাহারের প্রাইস যাবে ২৬০০। এইটা দেখো, যারা একটু ছোট চাইছো,
বড় চাইছো না, মন হচ্ছে ফেস ছোট, আমার থেকেও যাদের ফেস ছোট তারা এই নথটা নিতে পারবে, এটারও প্রাইস 400। ওকে, আমার থেকেও ফেস ছোট হলে এই নথটা কিন্তু নিতে পারবে, কারণ এটা এগুলো নথ কিন্তু ফেসে একটু বড় সাইজেরই পড়তে হয়। 400, ঠিক আছে, ভালো করে এইটা দেখে এসেস না, 400। রিচা বিশ্বাস ম্যাম, না আপনি একটু ওয়েবসাইট দেখুন, নাহলে আমি আবার পরের লাইভে দেখাবো, অন্য লাইভে দেখাবো, মানে কি বলে ইয়েতে দেখানো পসিবল হবে না, হোয়াটসঅ্যাপে দেখানো, সেই আমাকে পড়ে পড়ে দেখাতে হয় তো ঠিক বোঝা যায় না। এটার দাম, এটা ছোট বাট এটার প্রাইসটা বেশি ডিজাইনটার জন্য, 450 যাবে এটার প্রাইস। দাঁড়াও একটু জুম করছি। আচ্ছা, এখান থেকে আংটাটা দেখানো, মানে আংটাটা এখানেই লাগানো হবে, যেটাই এটাই আমি লাগিয়ে এনেছি, সবগুলো তো লাগানো নেই, এখন রেডি নেই, এটাই আমি লাগিয়ে এনেছি। দেখো আংটাটা থেকে চেনটা যাচ্ছে, বুঝতে পেরেছো, আংটাটা থেকে চেনটা যাচ্ছে, এভাবেই এগুলোতেও লাগানো হবে, এখন লাগানো নেই, আমি তোমাদেরকে এমনি দেখাচ্ছি। এটা একদম, যারা যদি মনে করছো একটা ছোট্ট নথ পরবো, আমার ফেস ভীষণ ছোট, আমার মুখে কিন্তু এই নথটা যাচ্ছে না, এই নথটা যাচ্ছে না, যাদের ফেস খুবই ছোট, আমার ছোট্ট বোনেরা খুব স্লিম যারা, তারা হচ্ছে এটা নেবে। এটার প্রাইস যাচ্ছে 450, ডিজাইনটার জন্য প্রাইস আছে, ফুলটার যে কস্টিংটা সেটা বেশি, প্রাইস আছে 450। ওকে, দাঁড়াও কোথায় ফেসে গেছে, ফিঙ্গারিং ম্যাম দুটোই 400 করে, নেল ফিঙ্গারিংটা 300, নেল ফিঙ্গারিংটা 300। ওকে, এরপর মানে আমি বুঝতে পারি, দেড় ঘন্টা যখন ওভার হয় না, আমি আর মানে পারি না, তখন আমি হাঁপিয়ে যাই, আমার ঘাড়টার খুব ব্যথা করে। এইটা যাচ্ছে তোমার 450, ঠিক আছে, 450। এরপর দেখো যেটা দেখাচ্ছি, এটার প্রাইসটা তো অনেকটা হাই হবে, 700, 700 যাচ্ছে এটার প্রাইস। এটা এইটা দিয়েই আমাদের তৈরি করা আছে, এইরকমই তোমার চেনটা দিয়ে, তার কারণ এটা দিয়েই ভালো লাগবে। আগে পড়তে পারি নাকি দেখি, দাঁড়াও ভালো করে, এটা পড়াটা একটু, ভারী নথ আমাকে কিন্তু আগের লাইভে চেয়েছিলে, যখন আমি সাদা লাল পতিতে দেখাই তখন বলে ভারী দেখাবে না, আজকে ভারী ভারী এনেছি, আমি ইচ্ছা করে যে ভারী ভারী দেখতে চেয়েছিল, আজকে বলছে সাদা লাল পতিতে দেখাবে না, আমি সিরিয়াসলি কনফিউজ। এই যাচ্ছে হচ্ছে নত্তা, এটা তো বুঝতেই পারছো এটা কি লুক দেবে আজকে আমাকে, তো মানে সত্যি বলতে এই এজে এসে আমাকে মানাচ্ছে না, আমার জন্য নয় এটা একদম। তোমরা সুন্দর করে বিয়েতে সাজো, ভালো করে মেকআপ করো, খুবই ভালো লাগবে দেখতে, আমাকে দেখে জাস্ট সাইজটা আইডিয়া নাও, লুকটা আইডিয়া নিও না, আমাকে একদম মানাচ্ছে না এটা। প্রাইস যাচ্ছে এটা 700, প্রাইস যাচ্ছে 700। এগুলো কিন্তু এরকম ঠোঁট ভরাট করেই থাকবে, কথা বলতে পাচ্ছি, দেখতে পাচ্ছ আমি এত বকবক করতে পারছি, মানে বিয়েতে বা রিসেপশনে বসে তোমরা অনেক কম কথা বলতে হবে, আমি অনেক কথা বলছি, কথা বলতে অসুবিধা হবে না। নন বেঙ্গলি আমাদের যারা ক্লায়েন্ট আছেন তাদের এগুলো লেহেঙ্গার সঙ্গে দুর্দান্ত লাগবে এরকম কালেকশন। প্রাইস যাচ্ছে 700, এটাই বোধ হয় আমাদের ওয়েবসাইটেও আছে, প্রাইস যাচ্ছে 700, কাজল লতার মতন এটা আছে, আর এই যাচ্ছে নথের লুকটা, প্রাইস যাচ্ছে 700, ঠিক আছে, 700। শীষপট্টি হবে ম্যাম নেক্সট লাইভে, আমি সাদা লালটা আর যেটা বললে আর শীষপট্টি এগুলো আবার দেখাবো, ওকে, এগুলো দেখাবো। আরেকটা দেখাচ্ছি, এটার প্রাইস আছে 500, এটা ভারী আগেরটার মতন কিন্তু অত ভারী নয়, একটু ছোটর মধ্যে, প্রাইস আছে 500। এটা কিন্তু সেই পুরোনো দিনের ট্র্যাডিশনাল ডিজাইন, পুরোনো দিনের ডিজাইনও তো অনেকে চায়, পুরোনো দিনের ট্র্যাডিশনাল ডিজাইন, প্রাইস আছে 500, প্রাইস আছে 500। পিউষ শেঠ সরকার ম্যাম থ্যাংক ইউ, আর নোথ টানা দেখাও, আর নোথ টানা মানে নোথের টানা তিনটে ভ্যারাইটি দেখাচ্ছি গো, আরেকটা বলচেন হয় প্রায়ই দেখাই, আজকে আর ওটা বলচেনটা দেখাচ্ছি না, বলচেনটা আমি সাদালাল পুতির সঙ্গে প্রায়ই দেখাই, এইটা আজকে একটা চেন দেখালাম এইটা, ঠিক আছে, এই যে সিম্পল চেন, একটা চেন দেখো, এই জিনিস এটা এটা ফিক্স, এটা আলাদা চেন নয়, এটা কিছু করা যাবে না, এটা ফিক্স, এই নথটা পুরো ঢালাই করে ফিক্স তৈরি, আর এইটা একটা চেন আছে, এটা তোমরা অন্য নথে ট্রাই করতে পারো, প্রাইসটা বেড়ে যাবে। আরেকটা চেন দেখালাম গেল, ওই চেনটা কোথায় আমার হাতেই টানা হয়ে চলে, এই যে আরেকটা হচ্ছে এইরকম একটা বল চেন,
ঠিক আছে চলো আমি এগুলো একটু ব্যাকে দেখিয়ে দিচ্ছি, নট গুলো আর টায়রা টেকলি গুলো ব্যাকে দেখিয়ে দিচ্ছি, আজকে আর দেখাচ্ছি না গো। আর তোমার ধৈর্য স্যালিউট, থ্যাংক ইউ মানি ম্যাম, মানে সত্যি এবার আমারও ধৈর্য চ্যুতি ঘটে গেছে। এইটা শুধু দেখাবো আমি বল দিয়ে, রিসেপশনে তোমরা পড়লে খুবই সুন্দর লাগবে, বা আমাদের অনেক ক্লায়েন্ট আসেন যারা এত ছোট ফেস যে নথ চট করে যায় না, এই নথটা যাবে, তাদের খুব ছোট ফেস এই এই নথটা ট্রাই করো, খুব ছোট ফেস কিন্তু মুখের সাইজ একটু লম্বা, তারা এইটা ট্রাই করো, ঠিক আছে? এই যে এই জিনিসটা ট্রাই করো হালকা চাইলে। আর হচ্ছে রিসেপশনে এইরকম কিছু বা বাড়ির বিয়ে, দাদার বিয়ে, দিদির বিয়ে, সেই ক্ষেত্রে তোমরা সাজতে চাইছো সুন্দর করে, তারা হচ্ছে, এরপর আমার খিদেও পেয়ে গেছে, এত কথা আমার প্রচুর খিদে পেয়ে যায় আফটার লাইভ, অন্য দিন খিদে পায় না, লাইভের দিন আমার এত খিদে পায়, এত বকি বলে বোধ হয় খিদে পায় এত, আর মানে আমার এই লাইভটা শেষ করব ঠান্ডা লাগতে শুরু করে, অথচ আমি খুব ঠান্ডা, খুব চিল্ড ভাব, মানে ইয়েতে বসে থাকি এসিতে, আমার উল্টে ঘাম দেয় এত কথা বলি বলে মনে হয়। তোমার গলার যেটা এটা পরে আছি ম্যাম, এটার প্রাইস দেখুন, এটার প্রাইস আছে 3500, 3500। ইয়ে জো মানে হেভি সেট পেহনা হ্যায়, ইসকা জো ইয়ারিং হ্যায়, ইয়ে ভি ইয়ারিং ভি বহুত হি জ্যাদা খুবসুরত হ্যায়, দিখা রহি হুঁ একবার, ইসকা জো ইয়ারিং যা রহা হ্যায়, ইয়ে যা রহা হ্যায় ইসকে সাথ ইয়ারিং, বহুত হি বিউটিফুল সেট হ্যায়, মাস্ট ট্রাই কিজিয়েগা, পূজা কে টাইম, নবরাত্রি কে টাইম ইয়ে সেট লেহেঙ্গা কে সাথ ভি পেহেন সকতে হ্যায়, বহুত হি জ্যাদা খুবসুরত লাগেগা ইয়ে সেট। প্রাইস যা রহা হ্যায় ইসকা 3500, 3500 যা রহা হ্যায় ইসকা প্রাইস 3500, ওকে, ফুল সেট, ওয়ারেন্টি 2 ইয়ার্স, আপ লোক ইসে অকেশনালি পেহনিয়ে ফির মেন্টেন করকে রাখিয়ে ফির পেহনিয়ে তো ইয়ে 6-7 সাল তক আপকা এজ ইট ইজ রহেগা, কালার কা কুছ ইস্যু নেহি আয়েগা, আর 2 ইয়ার্স তো আপকা ওয়ারেন্টি যা রহা হ্যায়, হ্যাঁ জিসকা, আচ্ছা যারাই যা 5-6 সেট ওয়ারেন্টি কার্ড বিল কিন্তু মেন্টেন করে রাখবে, হারাবে না, ওয়ারেন্টি কার্ড বিল মেন্টেন করে রাখবে। আর ইয়ে যে লং সেট যা রহা হ্যায় না, ইসকা ভি ইয়ারিং বহুত হি জ্যাদা খুবসুরত হ্যায়, ডিজাইন ভি বহুত খুবসুরত হ্যায়, ইসকা প্রাইস যা রহা হ্যায় 2600, 2600, ইসকা প্রাইস যা রহা হ্যায় 2600, ইয়ে ভি বহুত হি বিউটিফুল হ্যায়, ইসকে সাথ তো মতলব কুছ না হি পেহনি তো হি আচ্ছা হ্যায়, দেখিয়ে ইয়ে এক হি সেট কাফি হ্যায়, এক হি সেট কাফি হ্যায় পেহননে কে লিয়ে, আর ইসকা ইয়ারিং ভি মতলব ইয়ারিং কে সাথ হি পেহনিয়ে, দেখিয়ে ইসকে ইয়ারিং মানে জো পেহনা হ্যায় তো বো বহুত হি লাইট হ্যায় ঝুমকা, ইসকা জো খুদ কা ইয়ারিং হ্যায় বহুত হি জ্যাদা খুবসুরত হ্যায়, লেহেঙ্গা কে সাথ ভি ট্রাই কিজিয়ে বহুত হি আচ্ছা লাগেগা ইয়ে সেট। দীপিকা চেন হবে দিদি সেটা কি গো, রেগুলার ইউজ কর, রেগুলার ইউজ আমাদের কোন সেট নয় ম্যাম, জুম করে দেখাও তোমার গলারটা, ওকে দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে হচ্ছে সেটটা, আমি গলার কানেকটা পরেছি এখন, হ্যাঁ মে ইয়ে ব্যাক ক্যামেরা মে দিখায় মানে একবার ফির মে একবার দিখা রই হুঁ ব্যাক ক্যামেরায়, আরে আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি, সেটের কোয়ালিটিও কিন্তু ভীষণ সুন্দর, 3500, প্রাইস ইজ ওর্থ ইট, তোমরা পারচেস করলে বুঝতে পারবে যে কতটা, এই যে পাতের কাজগুলো গেছে এত ভালো ফিনিশ, যদি কেউ বক্সটা খুলে বলো, মানে তোমরা যারা ট্রাস্ট করবে যে সোনার বানিয়েছি, বিলিভ না করলে বলো, এত ভালো ফিনিশ, আর কানের দুলটাও দেখো কি সুন্দর, মানে ঝুমকোটা কিন্তু ফিকা এর কাছে, আমি ঝুমকোটা পরেছিলাম, ঝুমকোটা অ্যাকচুয়ালি ফিকা, এই সেটটার কাছে ঝুমকোটা ফিকা কিচ্ছু না, জুম আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি, কোমর বন্ধনী দেখানো হয়ে গেছে, এই যে কোমর বন্ধনীটা পড়ে আছে, এটা জাস্ট লাস্ট আমার দেখানোর আছে, ব্যাস কোমর বন্ধনী দেখানো হয়ে গেছে, আর সব সব সেটও দেখানো হয়ে গেছে, এবার আমি শেষ করব, এইটা দেখিয়ে দিলাম লাস্টে, এটার প্রাইস গেল 400, ঠিক আছে, এটার প্রাইস যাচ্ছে 400, চেন দিয়ে পড়লে মানে আমরা নর্মালি পড়তে পারি, এটা বিয়ে বাড়ি গেলে পড়তে পারি, নতম বিয়ে ছাড়া পড়া যায় না, বা দুর্গাপুজো বা এরকম কিছু হলে, বাট এটা পড়তে পারি। চলো তো এই যাচ্ছে কোমর বন্ধনীটা, যেটা আমি এতক্ষণ পরেছিলাম পাশা পাশা করে, আর এই রকম যাচ্ছে চেন, এই রকম যাচ্ছে চেন, হ্যাঁ পুরোটাই চেন নেই, লাস্টের পাশাগুলোতে চেন নেই, বাকি এরকম যাচ্ছে, প্রাইস যাচ্ছে 1500, 1500। এগুলোরও কোয়ালিটি এত ভালো, পেলে মনে হবে যে মানে তুমি টপ টু বটম যদি সোনায় সাজতে চাও, দেন মাস্ট ট্রাই বৃষ্ণি, তোমরা টপ টু বটম একদম সোনাতে সেজে যাবে। চলো সীতাহারটা দেখিয়ে দিচ্ছি উইথ তোমাদের ইয়াররিং, জুম করার থেকে বেস্ট হয় ব্যাক ক্যামেরায় দেখালে তোমরা বেশি ভালো ফিনিশ গুলো বুঝতে পারবে। প্রাইস যাচ্ছে এটার, এটা লিফ মোটিভ আছে নিচে একটা, প্রাইস আছে এটা 2600, ইসকা প্রাইস যা রহা হ্যায় 2600, ইসকা ইয়ারিং বহুত হি জ্যাদা বিউটিফুল হ্যায়, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যা রহা হ্যায় 2600, বহুত হি সোবার কালেকশন হ্যায়,
2600 gorgeous but sober 2600 okay पहले भी माने এটা আমি আগেও দেখিয়েছো দেখিয়েছি যা খুশি তাই বলছি এখন আবার আগেও দেখিয়েছি তো তোমরা দেখে নিতে পারো রেকর্ডে নট গুলো দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে নটটা এটা ময়ূর ডিজাইনে আছে পুরো ময়ূরটার সঙ্গে পড়লে খুব ভালো লাগবে বুঝতে পারতে এই যাচ্ছে সেটটা এটা তোমার পুরো সেটটা আর কি এটার প্রাইস আছে 700 এটা ফারস্টে যেটা দেখালাম সেটা এটা এটার প্রাইস ছিল 450 এটার প্রাইস ছিল 450 বেরুন মিনাকারিতে আছে আর এই রকম হচ্ছে বল বল করে চেনটা আছে 450 আচ্ছা নেক্সট হচ্ছে এইটা ছিল 450 ছোট বাট এটা চেন সমেত দাম চেনটা এখন লাগানো নেই 450 সবথেকে ছোট সাইজটা এটা নথের কিন্তু স্ক্রিনশট দেবে নাকে পড়া অবস্থায় তাহলে আমি বুঝতে পারবো বেশি ভালো এইটার প্রাইস ছিল 400 এটা মিডিয়াম সাইজ ছিল 400 আর এইটা এই রকম ডিজাইনের মধ্যে বিগ ডিজাইন ছিল এটার প্রাইস ছিল 450 এটার প্রাইস ছিল 450 এইটা ছিল ম্যাম মাথাপট্টি হবে আজকে আমি দেখাচ্ছি না আমাদের ওয়েবসাইটে বোধহয় কিছু আছে এটার প্রাইস আছে 500 এটার প্রাইস আছে 500 ওকে আর আমি এবারে যেটা গলায় পড়েছি জুম করে দেখাতে বলছিলে জুম করছি না আমি ব্যাকে দেখালে বেটার বুঝতে পারবে জুম করার থেকে সেটা আরো একবার দেখিয়ে দিচ্ছি কারণ এটা আজকের সবথেকে কস্টলি কালেকশন বলা যায় এই সেটটা সো ভালো করে ডেফিনেটলি ভালো করে দেখে আমি সব সময় বলি পারচেজ করো দেখে শুনেই করো এতটা টাকা ইনভেস্ট করছো 3500 কোয়াইট মানে গুড অ্যামাউন্ট একটা ভালো করে তোমরা বারবার দেখলি কেন আমার কোনো দেখাতে অসুবিধা নেই এই যাচ্ছে ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে ফিনিশের কোয়ালিটি কি আছে প্রত্যেকটা জায়গা দেখো প্রত্যেকটা জায়গার ফিনিশ কোন জায়গায় মনে হবে যে সোনার থেকে কিছু কম সূক্ষ্মতা আছে শুধু টেকসই সোনা তো একটুখানি হালকার উপর বানানো হয় এতে হালকা করে বানানো হয় না সেই জন্য কি হবে সোনার জিনিসে আরো সূক্ষ্ম হয় তারগুলো আরো সরু হয় কারণ সেখানে একটা ওয়েটের ব্যাপার থাকে এখানে যেহেতু ওয়েটের ব্যাপার নেই জিনিসগুলোকে মজবুত করে বানানো হয় এই যাচ্ছে জিনিসটা প্রাইস আছে এটার 3500 ইসকা প্রাইস আর 3500 কিতনা মানে কি সুন্দর লাগছে না ম্যানিকুইনে সাজিয়ে রাখলো মনটা ভরে যাবে দেখে 3500 এটার প্রাইস আছে 3500 বকুল ফুল আর জুই ফুল হাতের আছে না গো বকুল ফুল তো নেই বোধহয় জুই ফুল আমাদের ওয়েবসাইটে আছে কিনা এখন শিওর নই চলো আজকের জন্য টাটা গুড নাইট এবার আমি শেষ করছি কোনো কোয়েরি হলে করো আমি সবাইকে রিপ্লাই দেওয়া স্টার্ট করছি তবে ডিনারও করব একটু মেবি টাইম লাগবে তোমরা একটু পেশেন্স রেখো সবাইকে রিপ্লাই দিয়ে দেবো কোনো অসুবিধা নেই সবাইকে রিপ্লাই দিয়ে দেবো ওকে চলো টাটা গুড নাইট নেক্সট লাইফে দেখা হবে ইএমআই আমাদের এখন হয় না দিদি বর্ষা দিই লাগে থ্যাংক ইউ ম্যাম ইএমআই অপশন এখন নেই দিদি চলো টাটা গুড নাইট